First of all, I want to welcome everyone here in the second day's proceedings of Community Presents Career Vision, which intends to bridge the gap between the understanding of aspirant and the market needs of the people. Today we'll be having two sessions. The first will be CV Writing Masterclass, and the second session will be on professional email writing. Both of the sessions will be conducted by Ahmed Mostafa. Ahmed Mostafa bhai has already been introduced tomorrow. Most of you have already know him. He is the co-founder of Sim Consulting Limited. He has worked in projects for leading firms in Bangladesh and in countries like Timor-Leste and Cambodia as well. He has recently started working as a consultant in the World Bank, where his job is to strategize and devise a plan to for the reopening of schools in Bangladesh. Before handing over the session to Mr. Ahmed Mostafa, I'll be giving you some heads up. The heads ups are, please keep your mic on mute during the session. And if you have any questions, raise your hand, or you can ask the question in your chat box. And do not open your mic and ask questions unless the instructor says so. So this will be all from my side. Mostafa bhai, if you could take over, we're ready when you are. Thank you, Arno, for giving me the floor. So, hello everyone. So, hopefully, সবাই ভালো আছে। গতকালকে মনে হয় ম্যাক্সিমাম মানুষের সাথেই দেখা হয়েছিল, আজকে আর কি এটার একটা কন্টিনিউয়েশন। তো আচ্ছা, আমি এই সেশনটা স্টার্ট করার আগে আমি আসলে বলে নেই যে আমি কিন্তু কোনো প্রফেশনাল ট্রেনার বা মোটিভেশনাল স্পিকার না। আই এম গিভিং ইউ দিস সেশন বেসড অন জাস্ট ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ আ ইউনিভার্সিটি সিনিয়র। যে তোমরা হয়তো বা আমার থেকে তিন চার ব্যাচ বা পাঁচ ব্যাচ হয়তো বা জুনিয়র, এইটাই আর কি। মানে আমরা হচ্ছে লাস্ট থ্রি ফোর ইয়ার্স এ যা দেখেছি ইন দা জব মার্কেট, ওটার উপর বেস করে হচ্ছে আসলে এই সেশনটা। এবং এখানে আমরা কিছু টিপস দিব, কিছু ট্রিক্স দিব, বলবো। আরেকটা ব্যাপার এখানে আসলে সবার জন্য আমি এখানে একটু বলে রাখি, এখানে ব্যাপারটা হচ্ছে কি, এখানে আমি আজকে যেহেতু এটা সিভি, কভার লেটার, তারপর হচ্ছে ইমেল এর ব্যাপারে, আসলে এখানে স্লাইড এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হাউ উই মানে আমরা কিভাবে হচ্ছে এটা নিয়ে আসলে ডিসকাশনটা করি। এরকম আমি তোমাকে কিছু কেস কেস বলবো, কিছু সিনারিও বলবো, ওখানে আসলে তোমাদেরকে তখন একটু ইন্টারঅ্যাক্টিভ হবে, আমি তখন তোমাদের আনসার্স গুলো দেখবো যে কে কিভাবে আনসার্সটা দাও। এখানে ইন্টারঅ্যাক্টিভ হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আর আমি আসলে বেসিক্যালি হচ্ছে লাস্ট থ্রি ইয়ার্স এ আমি যে কয়েকটা জায়গায় কাজ করেছি, ওই সব জায়গায় হচ্ছে আমি কম বেশি রিক্রুটমেন্ট করেছি। তো রিক্রুটমেন্ট করার কারণে আমি কিছু বেসিক প্রবলেমস দেখেছি, তো ওই প্রবলেম গুলাই আসলে আস্তে আস্তে আমি বেশি শেয়ার করার চেষ্টা করবো। এখানে স্লাইডার বলতে গেলে হচ্ছে স্লাইডার হচ্ছে এখানে স্কোপ হচ্ছে খুব কম, এবং আসলে হচ্ছে যে এখানে রিয়েল লাইফ সিনারিওটা আসলে বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে ধরো মানে একটা কথা আছে না, কোয়ান্টিটি ভার্সেস কোয়ালিটি, ওই জিনিসটা আসলে আমাদেরকে একটু বুঝতে হবে। এবং ফার্স্ট অফ অল আমাদের নিজেদেরকে বুঝাটাই হচ্ছে এখানে ফার্স্ট স্টেপ। এরপরের স্টেপ হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড যে কোনো জায়গায় যখন আমরা অ্যাপ্লাই করবো বা সিভি লাগবো, কভার লেটার লাগবো, ওটার সাথে তো ইমেল থাকবে, কিভাবে হচ্ছে সবকিছু একটা সিঙ্কে থাকবে, ঠিক আছে? তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আর এখনকার যে মানে ইভেন বিফোর দিস প্যান্ডামিক ইমেলের যে ইম্পর্টেন্সটা, এইটা নিয়ে হচ্ছে আমার যে বস ছিল আগে সঞ্জীব ভাই বলেছিল যে when you write an email remember that you have to talk with the person on the other side of the screen, এমন ভাবে যেন হচ্ছে যে এমন ভাবে ইমেলটা লিখতে হবে যেন ওই পার্সনটা যখন তোমার ইমেলটা পড়বে মনে হবে যে তুমি তার সাথে কথা বলতেছে, এবং তার মাথায় যদি কোনো কোয়েশ্চেন আসতে পারে ওগুলাও যেন তোমার কথার মধ্যে আনসারস গুলো চলে আসে। আচ্ছা, এটাই আর কি বেসিক্যালি একটা সামারি অফ দ্য সেশন টুডে। তো উইদাউট ফার্দার এডিউ, তো লেট মি স্টার্ট। তো আবার ওই যে স্ক্রিন শেয়ার করতে হবে, এটা আমি প্রত্যেকবার কনফিউজড হয়ে যাই কোনটা ক্লিক করতে হয়। আচ্ছা ঠিক আছে, এইবার স্টার্ট করি। আচ্ছা শেয়ার,
গাইস দেখা যাচ্ছে? Yes, ভাইয়া দেখা যাচ্ছে। ওকে থ্যাংক ইউ। আচ্ছা স্টার্ট করি। সো সিভি এখানে বেসিক্যালি হচ্ছে আমি দুইটা সেশনকে একবারেই করে নি একবারেই নিচ্ছি। রিজনটা আমি বলি, রিজনটা হচ্ছে যে আসলে সিভি তারপর কভার লেটার, ইমেইলস, এগুলো আসলে সবকিছু ইন্টারকানেক্টেড, ঠিক আছে? কারণ বেসিক্যালি এগুলো তো সব কমিউনিকেশন টুলস, রাইট? তো এই কমিউনিকেশন টুলস গুলাই আসলে খুব ভালোভাবে হচ্ছে মানে আমাদেরকে শিখতে হবে। ইমেল লেখা বা সিভি কভার লেটার শুরু করার আগে আমি আই জাস্ট কোট ওয়ান থিং উইচ মাই স্যার টোল্ড মি, মানে আমার ইউনিভার্সিটি টিচার একবার বলেছিল ইমেলের ব্যাপারে, যেটা আমার আজ পর্যন্ত সারা জীবন মনে থাকবে, এন্ড ইট অ্যাকচুয়ালি হেল্প মি আ লট টু। হচ্ছে হি টোল্ড আস ওয়ান্স মানে ক্লাসে বলেছিল যে একটা ভালো ইমেল লেখে তুমি যদি $200 বাঁচাতে পারো তুমি কেন ওই ইমেলটা লিখবা না। এটা রিজনটা বিং দ্য কনটেক্সট ওয়াজ হি ওয়াজ এনকারেজিং আস, যখন আমরা হচ্ছে ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাবো হায়ার স্টাডিজ এর জন্য অ্যাপ্লাই করবো, অলওয়েজ অ্যাপ্লাই ফর অ্যাডমিশন ফি ওয়েভার। হ্যাঁ, একটা অ্যাডমিশন ফি ওয়েভার এর একটা ইমেল লিখতে তোমার লাগতে হয় আধা ঘন্টা। হ্যাঁ, তুমি যদি 20টাও লেখো তোমার হচ্ছে কত, 20টা লিখলে তাহলে তোমার লাগবে, আর অনেক সময় বেশিরভাগই তো তুমি এডিট করে নিতে পারবো, ও মানে সিনারিও ওয়াইজ মানে 30-40% এডিট করলে হবে। তুমি যদি ইউনিভার্সিটির জাস্ট একটু ডিটেলস কিছু চেঞ্জ বা তারপর হচ্ছে ওদের কিছু অবস্থা বুঝে যদি চেঞ্জ করো তাহলে দেখা যাবে 6-7 hours লাগবে। তুমি যদি 20টা জায়গায় ইমেল করে 5টা জায়গায় তুমি যদি ওয়েভার পাও তো $200 × 5 মানে $1,000, 7-8 hours এফোর্ট দিয়ে তুমি 80,000 মানে 80,000 টাকা সেভ করতে পারবা। কিন্তু এখানে একটা কথা আছে, ইমেলটা তার মানে কি হতে হবে, ইট হ্যাজ টু বি ভেরি গুড, ইট হ্যাজ টু বি ভেরি কনভিন্সিং, এন্ড ইট মাস্ট সার্ভ দ্য পারপাস। সো এরকম আমাদেরকে আসলে যখন এই যে সিভি ইমেল লিখি বা কভার লেটার লিখি অলওয়েজ রিমেম্বার ইট হ্যাজ টু সার্ভ দ্য পারপাস। সো এই জিনিসগুলো আসলে আজকে আমি একটা একটা করে আলোচনা করব, ঠিক আছে? সো লেটস স্টার্ট। সো আচ্ছা, তো পরটা এটা বলা দরকার নেই, এগুলো বলেছে। আচ্ছা লেটস স্টার্ট, আমাদের আজকে অবজেক্টিভটা কি? আমাদের অবজেক্টিভটা হচ্ছে আমরা হচ্ছে ইমেল কিভাবে লেখে এটা নিয়ে আমরা কি কথা বলবো, তারপর একটা সিভি ভালো কিভাবে বানানো যায় ওটা নিয়ে কথা বলবো, আর হচ্ছে অবজেক্টিভ কভার লেটার লিখবো। অবজেক্টিভ কভার লেটারের কিছু ব্যাপার আছে, ওগুলা নিয়ে আস্তে আস্তে আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা আমাদের বিগ আইডিয়াটা কি? বিগ আইডিয়াটা, আচ্ছা দিস সাউন্ডস ভেরি ক্লিশে, বাট আমি আসলে যেটা এখানে মিন করতে চাইছি, বাংলাদেশে আমি যেটা দেখেছি মানে আমি খুব কম দেখেছি, আমার বয়স তোমাদের থেকে খুব বেশি নাই, আমি জাস্ট 26-27 এরকম। তো আমি যতটুকু এই কয়েকদিন দেখেছি যে সবার প্রবলেমটা হচ্ছে কি যে সবাই একই মিস্টেক্স করে। একই মিস্টেক্স কি, একই কভার লেটার একই সিভি সবাই পাঠায়, মানে তাদের একই সিভি কভার লেটার সব জায়গায় একইটাই পাঠায়। তো দেখেই বোঝা যায় যে কোনো এফোর্ট দেয়নি, আর তুমি যখন দেখতে পারো যে একটা ক্যান্ডিডেট এফোর্ট দেয় নাই সিভি আর কভার লেটারের পেছনে, তখন কিন্তু তোমার তাকে ডাকতে এমনি ইচ্ছা কমে যাবে। আর তারপর একটা জিনিস হচ্ছে কি যে ইমেল তোমাকে, তুমি যদি একজনকে একটা সুন্দর ইমেল করো সে কিন্তু তখন বুঝবে যে একটা বিজনেস কমিউনিকেশন খুবই তোমার ভালো, তো ওভাবে করে ইউ ক্যান স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড। আর বাংলাদেশে এখন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বাংলাদেশের মানুষ এখনো বিজনেস কমিউনিকেশনে অনেক উইক, মানে আমরা যাদের সাথে কাজ করেছি তারা এত ফ্যান্টাস্টিক ইমেলস লেখে এত সুন্দর, তো আমার 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 সাথে বেরে অনেক সময় নিজেদের মনে হয় যে আরে কি করি আমি, মানে ওরা তো আসলে অনেক ভালো। এবং এটা অনেক সময় অনেকে একটা কথা বলতে পারে, হ্যাঁ এটা তো আসলে মানে এটা তো আসলে ব্যাপারটা কি যে নিজেকে ছোট করে থাকে, জিনিসটা এটা না, জিনিসটা হচ্ছে যে মানে ওয়েন উই ক্যান গো টু দ্যাট লেভেল তখন আসলে উই হ্যাভ টু সে দ্যাট উই আর গুড এনাফ, বাট আওয়ার টার্গেট উইল হ্যাভ টু বি অলওয়েজ টু ইম্প্রুভ সো দ্যাট আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেতে পারি। এবং তোমাদেরকে এখন একটা জিনিস বলি যে তোমরা যাই করবে না কেন সবসময় অলওয়েজ ট্রাই টু ফলো দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। সো এই যে সিভি বা কভার লেটার এই ক্ষেত্রে আসলে আমরা হচ্ছে একটু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটাই ফলো করার চেষ্টা করব। আমি আজকে সেশনের শেষে তিনটা স্যাম্পল জিনিসপত্র দেখানোর চেষ্টা করব, যেটা হচ্ছে আমি নিজের লেখা কয়েকটা ইমেল কভার লেটার দেখাবো, আবার নিজের লেখা কয়েকটা আর হচ্ছে একটা খুব ভালো ফরম্যাটের সিভি দেখাবো। আচ্ছা কভার লেটার জিনিসটা কি, দেখো
সবাই যদি দেখো যে কভার লেটার অলসো নোন অ্যাজ অ্যাপ্লিকেশন লেটার ইজ আ ওয়ান পেজ ডকুমেন্ট দ্যাট ইন্ট্রোডিউসেস জব সিকারস ওয়ার্ক হিস্ট্রি প্রফেশনাল স্কিলস এন্ড আ পার্সোনাল ইন্টারেস্ট ইন অ্যাপ্লাইং ফর দ্য জব। এই যে এখানে সবাই যদি দেখো ওয়ার্ক হিস্ট্রি প্রফেশনাল স্কিলস, হ্যাঁ এই জিনিসটা কিন্তু মানে এই জিনিসটা কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না, তুমি যা আছে তাই দিতে পারবা, রাইট? খুব বেশি হলে তুমি একটু ওটাকে মানে একটু করে এডিট করতে পারবা, কিন্তু একটা পার্সোনাল ইন্টারেস্ট ইন অ্যাপ্লাইং ফর দ্য জব এটা তুমি যদি একটা মার্কেটিং এর জব এর জন্য সেম রেখে দাও, আর একটা যদি একটা অপারেশনস জব এর জন্য সেম রেখে দাও, একটা মানুষ কভার লেটারটা খুললেই বুঝে যাবে জিনিসটা। আবার অনেক সময় জিনিসটা আরো এত ফানি হয় যে অনেকে ফরম্যাটিং ও চেঞ্জ করে না, দেখেই বোঝা যায় ওই জাস্ট লাস্ট মোমেন্টে কোম্পানি নেমটা বসিয়ে দিয়েছে এটাই, আর হচ্ছে পজিশন নেমটা বসিয়ে দিয়েছে। তোমাদের জন্য ফার্স্ট ফার্স্ট অ্যাডভাইস ফ্রম মি উড বি যে অলওয়েজ ট্রাই টু রাইট আ ভেরি নাইস 7-8 লাইন অন ওয়াই ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু দ্যাট জব। সো এখানে আমরা আসলে একটু স্টার্ট করি, তোমাদের মধ্যে থেকে give me আমি চুজ করতেছি তোমরা এমন একটা জব বলো যেখানে হচ্ছে তোমরা লাস্ট কয়েকদিনে অ্যাপ্লাই করেছো, ওইটা অনুযায়ী আমি তোমাদেরকে কভার লেটারটা কি রকম হতে পারে আমি তোমাকে বলবো। আচ্ছা না না ওয়েট, ডোন্ট রাইট ডোন্ট রাইট, ফার্স্ট অফ অল বলো যে হোয়াট আর ইওর স্কিলস ইন থ্রি ওয়ার্ডস, হ্যাঁ, এবং কোন জবে তোমরা অ্যাপ্লাই করেছো, ঠিক আছে? তোমরা 10 জন, আমি দুইজনের থেকে এক্সাম্পল দিব, ঠিক আছে? তোমাদের তিনটা স্কিল বলবা আর কোন জবে অ্যাপ্লাই করেছে এন্ড ইন উইচ কোম্পানি, ঠিক আছে? লেটস সি, এই ফরম্যাটটা বলি, থ্রি স্কিলস, স্কিল তোমার মানে তোমাদের নিজেদের কি কি স্কিল আছে, স্কিল 1, স্কিল 2, স্কিল 3, পজিশন। আমি দেখো ফরম্যাট দিয়ে দিয়েছি, এইভাবে করে আমাকে জাস্ট কয়েকজন একটু লিখে দাও, তাহলে আমি বলতে পারবো যে কভার লেটারটা আসলে কিভাবে চেঞ্জ হবে তখন। Anyone? নাকি কেউ কোথাও রিসেন্টলি অ্যাপ্লাই করে নাই, ইট দিস কুড বি আ রিজন টু। আচ্ছা যাও আর একটা, লেট মি মেক ইট ইজি, তিনটা স্কিল দাও আর এনি কোম্পানি ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই টু ইন দ্য ফিউচার। আচ্ছা ঠিক আছে, তাজওয়ার একটা পেলাম, আরো কয়েকটা একটু দেখি। আচ্ছা তাহলে আমি তাজওয়ার একটা নিচ্ছি আর আকিফ একটা নিচ্ছি। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমি বলছি তো আমি যেটা বলতে চাচ্ছি যে আচ্ছা তাহলে আমি স্টার্ট করি, আকিফেটা দিয়ে আগে স্টার্ট করি। দেখো এখানে যে আকিফেটা যেটা দেখলাম যে প্রফিশিয়েন্ট ইন অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবি ফটোশপ, হ্যাঁ এখানে দেখো এই জিনিসটা কিন্তু ফার্স্ট পার্টটা বলে দিচ্ছে ওইগুলা পারতেছে, হ্যাঁ। এখন পরের পার্টটা ও কিভাবে করে মানে কনভিন্সিং করতে পারবে ওয়াই হিজ পার্সোনালি ইন্টারেস্ট ইন জব, ও এখানে বলতে পারবে যে যে ধরো লাই টু আই যে টাইপের কাজ করে, ইফ আই এম নট রং দেয়ার আর ডিজিটাল এজেন্সি, তো একটা ডিজিটাল এজেন্সি কি কি কাজ করে, ডিজিটাল এজেন্সি ওয়ার্কস ইন ক্লায়েন্টের বিভিন্ন ডেলিভারেবলস লাইক হচ্ছে গ্রাফিক্স, তারপর ভিডিও এডিটিং, এগুলার জন্য কাজ করে। তো এখানে ও ইজিলি বলতে পারবে যে এখানে পার্সোনাল ইন্টারেস্ট আছে, কারণ হচ্ছে ও এই যেই যেই কাজ লাই টু আই করে কয়েকটা এক্সাম্পল দিয়ে যে ওগুলাতে ও কন্ট্রিবিউট করতে পারবে, ওগুলাই কন্ট্রিবিউট করতে পারবে। তারপর হচ্ছে যে এখানে যে তোমার যে ডিজিটাল
কন্টেন্ট ক্রিয়েশন, এখানে ওর এক্সপিরিয়েন্স আছে। সো লাইট ওয়াই যে গোলস, আর ওর গোলস হচ্ছে অ্যালাইন। তো এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হচ্ছে যে তুমি যখন লাস্টের পার্টটা লিখবে, যে পার্সোনাল ইন্টারেস্টটা, তোমার আগের যে স্কিলস, তারপর তোমার যে আগের যে এক্সপিরিয়েন্স, ওটা যে অন্য কোম্পানির যে গোলস এবং রিকোয়ারমেন্টস আছে ওটার সাথে কিভাবে অ্যালাইন করে, এটা কিন্তু খুব কনভিনসিং ভাবে লিখতে হবে। ঠিক আছে, দিস ইজ ওয়ান থিং। আচ্ছা, এরপর আমি দেখুন তাজওয়ারেরটা নিই। হ্যাঁ, ইউনিলিভারে আমি ধরে নিচ্ছি পজিশনটা হবে মার্কেটিং, ধরলাম মার্কেটিং এমটি, এমটিটা হবে এটা। ঠিক আছে, এখানে এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো একটা মার্কেটিং এমটির বিভিন্ন কাজ থাকে। ফার্স্ট অফ অল হচ্ছে এক্সেল এর মধ্যে যে কত সেলস হয়েছে, তারপর সেলস এর অ্যানালিসিস করে এগুলো করতে হবে। তারপর হচ্ছে একটা পুরা সেলস ফোর্সকে হচ্ছে মানে কি বলে যে সেলস ফোর্সকে পুরো হচ্ছে অর্গানাইজ করতে হবে। ঠিক আছে, এইখানে কিন্তু বলতে পারবে যে মানে এখানে জিনিসটা এরকম হবে যে দ্য রিজন আই এম অ্যাপ্লাইং টু দিস পজিশন ফর মার্কেটিং জিটিএম ট্রেনি অ্যাট ইউনিলিভার উইল বি বিকজ অ্যাজ দ্য ওয়ার্ক উইল এন্টেল মি টু অর্গানাইজ আ সেলস ফোর্স উইচ আই অলরেডি হ্যাভ ইন কি বলে ইন অর্গানাইজিং আ ক্লাব, আর হচ্ছে আর স্ট্রং সুপিরিয়ার কমিউনিকেশন স্কিলস উইচ উইল অলসো বি ইম্পর্টেন্ট হচ্ছে ইয়ার জন্য, কি বলে ইউনিলিভারের জন্য। তো এখানে আরেকটা ব্যাপার এখানে আসতে হবে, এটা হচ্ছে শর্ট টার্ম, শর্ট টার্ম গোলটা বলা হয়েছে। ঠিক আছে, তুমি যদি লং টার্ম ভাবে চিন্তা করো, এখানে একটা লং টার্ম ফ্যাক্টরও আনতে হবে। ঠিক আছে, যে তুমি হচ্ছে বলতে পারবা যে একটা সেলস টিমের সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি, একটা সেলস টিমের ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে লং টার্ম গ্রোথ করা। হ্যাঁ, তো তুমি তখন তোমার এক্সপিরিয়েন্স থেকে একটা জিনিস বলতে পারবা যে তুমি আগে যে যেখানে কাজ করেছো ওখানে কিভাবে তুমি গ্রো গ্রো করেছো, এবং তোমার আন্ডারে যে টিমমেটসরা ছিল তাদেরকে তুমি কিভাবে গ্রোথ গ্রোথের দিকে নিয়ে গিয়েছো। তো দেখো তোমার যে আগের কাজটা ওইটা তোমার ফিউচার এমপ্লয়ারের গ্রোথের সাথে কিভাবে অ্যালাইন, এটা কিন্তু লেখাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো গাইস এখানে আমাদের যেহেতু একটু টাইম কম, আমরা আসলে আপাতত আমরা বেশি না আগাই এই মানে এক্সাম্পলে, আমি আবার পরে দেখাচ্ছি কিছু। তো আমাকে একটু আপাতত একটু গাইস একটু কেউ একজন বলো যে মানে ইজ মাই ওয়ে অফ এক্সপ্লেইন এটা কি ঠিক আছে, নাকি আরো কিছু আমি আরেকটু এক্সপ্লেইন করব। কমেন্ট সেকশন বা হচ্ছে আমার মাইক অন করে বলতে পারো। It's all right, bhaiya. Okay, great. So let me... আচ্ছা, তারপরটা হচ্ছে এই যে দেখো এখানে লাস্ট পয়েন্ট একটু আরেকবার বলি। হ্যাঁ, যে ধরো কভার লেটার ইজ মোর দ্যান জাস্ট আ ফর্মালিটি অর কার্টিসি, ইট ইজ অ্যান অপরচুনিটি টু ইমপ্রেস। এক্স্যাক্টলি দিস, যে ধরো একটা কভার লেটার পড়ি যেন হচ্ছে তোমার যে প্রসপেক্টিভ এমপ্লয়ার সে যেন খুশি হয়ে যায়, আরে একেই তো আমার ডাকতে হবে, অ্যাটলিস্ট ওর সাথে একটু কথা বলি যে কেমন। ঠিক আছে, তোমারটা যদি দেখে মনে হয় যে একটা জেনারিক কভার লেটার, তোমাকে জীবনেও ডাকবে না। ঠিক আছে, যতই তুমি ফলো আপ করো, যত যাই করো, তুমি ফলো আপ করবা তখন আবার কভার লেটার দেখলে আবার বিরক্ত হবে। ঠিক আছে, এটা কিন্তু লাভ হবে না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে আমি যদি একটা কভার লেটারের ফরম্যাট দেখি, এটা আই গেস তোমরা একটু দেখতেই পারবা, মানে আই গেস হচ্ছে এটাই একটু আগে আমি বলেছিলাম যে একটা ইন্ট্রো থাকবে, তারপর হচ্ছে একটা বডি প্যারাগ্রাফ থাকবে, তারপর হচ্ছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশনই মেইনলি হচ্ছে যে তোমার হচ্ছে যেখানে তুমি যে কেন তুমি এখানে কাজ করতে পারবা, তোমার যে কেন ওখানে কাজ করলে তুমি কিভাবে গ্রোথ প্রসপেক্ট দিতে পারবা, তারপর হচ্ছে যে বা বডি প্যারাগ্রাফে এই জিনিসগুলো দিতে পারো। এখানে আসলে ডিপেন্ড করে, এখানে হচ্ছে যে বেসিক্যালি তুমি চিন্তা করবা যে যাকে তুমি লিখতেছো সে কিভাবে জিনিসটাকে পারসিভ করবে। এত ফরম্যাট ফলো করতে গেলে ঝামেলা হয়ে যাবে, তাও এটা একটা বেসিক ফরম্যাট, তাও আমি তো তাই তোমাদেরকে এটা দেখালাম। ঠিক আছে, অলরাইট। আচ্ছা, এবার হচ্ছে সিভি, টিভিটায় আসলে এখানে কিছু সেকশন আছে যেগুলো তুমি চাইলে দিতে পারো, না চাইলেও দিতে পারো। হ্যাঁ, এখন দিন শেষে সিভি জিনিসটা হচ্ছে খুব সিম্পল, এমন ভাবে সিভি বানানো উচিত যেটা হচ্ছে ফিটস দ্য পারপাস। ফিটস দ্য পারপাস মানে কি, যে ধরো আমি সিমের জন্য একটা অ্যাসোসিয়েট নিতে চাই, অ্যাসোসিয়েট ফর দ্য পজিশন যে হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট করবে আর হচ্ছে যে হচ্ছে প্রপোজাল লিখবে। এখন আমাকে যদি কেউ লেখে যে তার 5-6 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি তো তাকে নিব না। কেন? কারণ এটা হচ্ছে যে আমি বেতন দিব খুব কম টাকা, কিন্তু এখন যদি আমি 5-6 বছরের কাউকে আমি যদি নেই, হ্যাঁ সে থাকবেও না এবং তার ভালো লাগবে না।
তো এই জিনিসগুলো কিন্তু ফ্যাক্টরে আনতে হবে যে কোন জায়গায় অ্যাপ্লাই করতেছে ওখানে কিভাবে দেওয়া উচিত। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো ভাই আমি এখন একের পর এক সিভি বানাইতে থাকবো, আনসার ইজ ইফ রিকোয়ার্ড আসলে করা উচিত, নাহলে তো এমনি ডাক পাবো না, কি দরকার। এই থেকে অনেক টাইপের সিভি বানানো থাকলে তখন তুমি এডিট করতে পারবে। এখন আমি জিনিসটা বলি যে ফার্স্টটা নেম, প্রফেশনাল টাইটেল এন্ড কন্ট্যাক্ট ডিটেলস। এখানে প্রফেশনাল টাইটেলটা বেসিক্যালি হচ্ছে যে তোমার যদি যে সিএ, সিএফএ, সিএম, সিপিএ এগুলো করা থাকে তাহলে। আচ্ছা, পরের পার্টটা যে এখানে হচ্ছে সবাই সবচেয়ে বেশি ভুলটা করে, আল্লাহ, পার্সোনাল প্রোফাইল আর ক্যারিয়ার অবজেক্টিভ। মানে আমি যদি এখন তোমাদেরকে কিছু ক্যারিয়ার অবজেক্টিভ দেখাতে পারতাম যেগুলো আমরা পেয়েছি, ওগুলা দেখে মনে হোক, মানে ওগুলা দেখে মাঝে মাঝে মনে হয় কি যে তাহলে আমার এখানে অ্যাপ্লাই করা দরকার, ইট ডাজেন্ট রিলি ফিট উইথ আস। ধরো আমার আমার এখানে ধরো আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড বলি, সিন কনসাল্টিং বা আমি যখন ইজেনে ছিলাম, হ্যাঁ আমাদের একটা কি ডেভেলপমেন্ট সেক্টর কনসাল্টিং ফার্ম, হ্যাঁ আমার ওখানে আমাদের এখানে ইমেল আসছে যে ক্যারিয়ার অবজেক্টিভ লেখা টু গেট ইন টু আ ভেরি চ্যালেঞ্জিং মার্কেটিং পজিশন ওয়ার আই ক্যান কমান্ড আ সেলস ফোর্স। আমি অনেকক্ষণ চিন্তা করলাম, ও কি মিন করছে যে আমাদেরকে মাঠে পাঠিয়ে দিবে, আমরা মাঠে পাঠিয়ে গিয়ে কাজ করবো, নাকি আমাদের কোম্পানিটাকে পাল্টায় ফেলবে। এই যে আই এম জাস্ট জোকিং, ঠিক আছে। এখন জিনিসটা হচ্ছে কি, মানে আমার পয়েন্টটা বিং ভেরি সিম্পল, তুমি যখনই হচ্ছে তুমি কোথাও অ্যাপ্লাই করবে, ইফ দের ইজ আ ক্যারিয়ার অবজেক্টিভ সেকশন ইন ইউর সিভি, রিমেম্বার অলওয়েজ টেইলার ইট টু অ্যাকর্ডিং টু দ্য প্লেস ওয়ার ইউর অ্যাপ্লাইং। এখানে আমার এক্সট্রা একটা সাজেশন হচ্ছে যে ও আবার আগের কথা থেকে কভার লেটার থেকে যে যেই টাইপের গ্রোথ ওখানকার মানুষরা ওই পজিশন থেকে চায়, তোমার ক্যারিয়ার অবজেক্টিভে ওই জিনিসটা যেন থাকে। ঠিক আছে, আচ্ছা এক্সপিরিয়েন্স, এমপ্লয়মেন্ট হিস্ট্রি যদি থাকে দিতে পারো, না থাকলেও আসলে কিছু জিনিস দিয়ে দেওয়া উচিত, যেরকম যে ধরো যদি তুমি কোনো টাইপের প্রজেক্টস করে থাকো, রাইট, ওগুলাকে তুমি এক্সপিরিয়েন্স হিসেবে দেখাই দিতে পারো। তোমাকে বলি, আমার একটা ফ্রেন্ড আছে আইবিএর, ও হচ্ছে ইউনিভার্সিটি অফ সরি মন্ট্রিয়াল ইউনিভার্সিটি, এইচএসসি মন্ট্রিয়ালে অ্যাপ্লাই করেছে, তো ওখানে ওরা রেজিউমে চেয়েছে। তো এখন ও হচ্ছে একটু অন্যরকম, ও হচ্ছে এরকম চাকরি টাকরি পছন্দ করতো না, তো ও কোনো চাকরিই করে না এই 2 বছর। তো আমাকে বলছে কি আমাকে রেজিউমে বানিয়ে দিতে, ওকে আমি ওর সাথে বসে আমি তোর কিছুই গরজ নেই, হ্যাঁ কই নাই তো, তাহলে আমি তোকে সিভি বানাইতে দিলাম কেন, তাহলে আমি নিজেই বানাইতে পারতাম। আবার মনে হলো আচ্ছা আসলে তো এটা তো ঠিক বলছে, নাহলে তো হেল্প চাইতো না। তো পরে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে ও কি টাইপের কাজ করে বা কি টাইপের এক্সট্রা কারিকুলার করেছিল বিফোর ইভেন আইডিএ, ও তখন বললো যে স্কাউটিং করছে। এই তো তখনই আমরা পাইলাম যে কি করা লাগবে, আমরা স্কাউটিংটাকে এমন ভাবে পরে পোর্ট্রে করেছি যে এটা মানে একদম ধরো মানে বিশ্ব নেতা টাইপ অবস্থা। তো এটাই আর কি, তো জানো খালি না রাখাটাই ভালো, তোমার যদি ডিরেক্ট কোনো এক্সপিরিয়েন্স বা এমপ্লয়মেন্ট হিস্ট্রি না থাকে, ট্রাই টু রাইট সামথিং উইচ শোজ দ্যাট তুমি কাজ করেছো। তো তারপর ধরো আমার মনে আছে আমি একবার একটা জায়গায় মার্কেটিং জবে অ্যাপ্লাই করেছিলাম আফটার আই গ্রাজুয়েটেড, আমার কোনো মার্কেটিং রিলেটেড এক্সপিরিয়েন্স ছিল না 4 ইয়ার্সে, কিন্তু আমরা একটা কোর্সে ব্র্যান্ডিং বাংলাদেশ করেছিলাম, পুরো আমরা 4টা ডিস্ট্রিক্টে গিয়ে আমরা হচ্ছে ব্র্যান্ডিং নিয়ে কাজ করেছি। তো আমি আমার ওয়ার্ক হিস্ট্রিতে আমি হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশের কথাটা এনেছিলাম, এবং আমাকে ওই অ্যাকচুয়ালি ওই ওই ইন্টারভিউতে ব্র্যান্ডিং বাংলাদেশ নিয়ে কথা বলেছে। আচ্ছা, এডুকেশনের ব্যাপারে আমি তোমাদেরকে একটা জিনিস বলি, আই উড হাইলি রেকমেন্ড ও লেভেল, এ লেভেল, এইচএসসি, এসএসসি রেজাল্ট দিয়ে ডু নট ওয়েস্ট স্পেস, নোবডি অ্যাকচুয়ালি লুকস অ্যাট ইট, কেউই দেখে না, এবং ইট লুকস ভেরি চাইল্ডিশ টু বি অনেস্ট, যে কি দরকার এটা দেওয়ার, দেখলে কেমন জানি লাগে যে মানে মনে হয় যে একদম মানে রুকি, দরকার নেই এটা দেওয়া, আনলেস আনলেস অর আনটিল ইট স্পেসিফিক্যালি মেনশন যেটা দিতে হবে। ঠিক আছে, আর বাকিগুলো আই গেস হচ্ছে খুব কম বেশি হচ্ছে কি বলে সেলফ এক্সপ্লেনেটরি। রেফারেন্সেস এর ব্যাপারে আমি তোমাদেরকে বলবো, ইট ডাজ নট নিড টু বি অ্যাস ইট ডাজ নট নিড টু বি সামওয়ান যারা হচ্ছে যে খুব অনেক হটশট বা বড় কেউ, ইট শুড বি সামওয়ান যারা হচ্ছে তোমার সাথে কাজ করেছে বা তোমাকে ভালো করে চিনে। ঠিক আছে, ধরো তুমি কোনো মন্ত্রীর রেফারেন্স দিয়ে দিলা, হ্যাঁ ইট সাউন্ডস ভেরি স্টুপিড, একটা মন্ত্রীকে যদি তারা ফোন দেয় বা ইমেল করে তাদের তার কাছ থেকে কিন্তু কখনোই রেসপন্স আসবে না, তখন কিন্তু আলটিমেটলি তুমি প্রবলেমে পড়ে যাবে। ঠিক আছে, আর যাকেই রেফারেন্স বা যাকেই হচ্ছে মানে দিয়ে রাখবে তার সাথে অলওয়েজ আগে থেকে যোগাযোগ করে রাখবে যে তুমি এই জায়গায় অ্যাপ্লাই করেছো, দে মাইট কল দেম
for background checking. All right. Acha. ঠিক আছে এবার দেখো এগুলো আসলে খুব বেশি মানে খুব বেশি মানে খুবই সেলফ এক্সপ্লেনেটরি এই যে দেখো তোমরা এখান থেকে একটা জিনিস দেখো এই যে আমি আসলে শুরু থেকেই না বলি ফার্স্টটা দেখো ফার্স্টে ডুর সেকেন্ড লাস্ট পয়েন্টটা দেখো ইনক্লুড কিওয়ার্ডস ফর অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম হ্যাঁ তোমাদের এখানে একটা একটা কোয়েশ্চেন ছিল যেটা আগে থেকে আমরা পেয়েছি যে গ্রাফিক্যাল সিভি হওয়া উচিত নাকি না হ্যাঁ গ্রাফিক্যাল সিভি হওয়া উচিত নাকি না অনেক মোটিভেশনাল স্পিকার অনেক জায়গায় আমি দেখেছি এবং আমিও ওইসব সেশনে অ্যাটেন্ড করেছি আই উইল বি ভেরি অনেস্ট উইথ ইউ তো ওখানে আমার মনে আছে বলতে যে আরে একটু চকচকা সিভি না হলে কি তুমি স্ট্যান্ড আউট করতে পারবা অবশ্যই পাওয়ার পয়েন্টটা করা উচিত হ্যাঁ আরে তো ভালো কথা এভাবে অনেকেই বানাইছে তারপর ওরা দেখে যে ওরা চান্স টান্স পায় না ডাক টাক পায় না রিজনটা কি জানো রিজনটা হচ্ছে খুবই সিম্পল তুমি যখন একটা পাওয়ার পয়েন্টে একটা সিভি বানাবা তুমি যখন তারপর কোনো পোর্টালে ওটা জমা দিবা কারণ তোমার আই গেস তোমরা তো জানোই এমএনসিজ রা একটা পোর্টাল বা বড় বড় কোম্পানিরা এখন জব পোর্টালে হচ্ছে ওরা সিভিস গুলানে তো জব পোর্টালে নেওয়ার সুবিধাটা হচ্ছে যে ওরা কিওয়ার্ড অনুযায়ী সিভি সর্টিং করে ফেলে তো তুমি যখন একটা পাওয়ার পয়েন্ট ফাইল পাঠাবা হ্যাঁ তখন কিন্তু ওই কিওয়ার্ড গুলো ওরা ট্র্যাক করতে পারবে না আর বেশি বেশি যদি তুমি গ্লিটারি করে ফেলো ইট ডাজেন্ট লুক প্রফেশনাল এট অল ঠিক আছে এটা এই জন্যই হচ্ছে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা তারপর হচ্ছে এই যে চেঞ্জ ইউর কোর কম্পিটেন্সিস অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট দেখো তোমার ধরো কোর কম্পিটেন্সি 15-20টা আছে কিন্তু তুমি যদি এই যে একটা ডেভেলপমেন্ট সেক্টরের একটা জবে তুমি যদি তোমার স্কিলস মার্কেটিং বলো এন্ড তুমি যদি একটা খুব ইম্পর্টেন্ট স্কিল কোঅর্ডিনেশন মিস করো তুমি ডাক পাবে না ঠিক আছে সো ওই অনুযায়ী হচ্ছে তোমরা হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে ইয়ে করতে পারবে কি বলে চেঞ্জ করতে পারবে আচ্ছা ডোন্টস এর ব্যাপারগুলো আমি তোমাদেরকে আগেই বলেছি এখানে সবচেয়ে মানে খুবই অবভিয়াস জিনিস যেটা হচ্ছে ভুলেও বড় সিভি করবা না তারপর যে জিনিস সবাই পারে ওই জিনিস কখনো দিতে যাবা না যেরকম হচ্ছে এমএস ওয়ার্ড হ্যাঁ এটা খুবই ফানি এটা জাস্ট তোমার তোমার হচ্ছে স্পেস হচ্ছে নষ্ট করে আবারও একটা কথা যেটা একটু আগেও বলেছি যে সিভি কখনো সেমটা ইউজ করো না অলওয়েজ ডিফারেন্ট সিরিজ বানানোর চেষ্টা করো বা অ্যাট লিস্ট ভিতরে জিনিসপত্র একটু 30-40% হলেও চেঞ্জ করে নিও ঠিক আছে আচ্ছা স্কুইশ ইট অল ইন এটাও খুব ইম্পর্টেন্ট ইরেলেভেন্ট এক্সপিরিয়েন্স শুড বি রিমুভ দেখো এই জিনিসটা আসলে আমি বলতে পারবো না যে তোমার জন্য কোনটা ইরেলেভেন্ট কোনটা তোমার জন্য ইরেলেভেন্ট এটা তোমার নিজের অ্যাক্সেস করতে হবে যে কোনটা দেওয়া উচিত এবং কোনটা দেওয়া উচিত না ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে ধরো একটা এক্সাম্পল দিই ধরো আমি এবার একটু মেহরিনের এক্সাম্পলটা মেহরিন বলেছে ও ভার্চুয়াল ইন্টার্নশিপে অ্যাপ্লাই করেছে ফর বাঙালি ঠিক আছে তাহলে আমি একটু দেখি এখানে এখানে একটা ইরেলেভেন্ট এক্সপিরিয়েন্স কি হতে পারে এখানে ইরেলেভেন্ট এক্সপিরিয়েন্স হতে পারে ও যদি হচ্ছে যে ধরো টিউশনি করিয়েছে এখন টিউশনি করানোর সাথে আসলে হচ্ছে যে ইন্টার্নশিপে কোনো রিলেশন নেই থাকতেও পারে যদি তোমার মনে হয় আমার মতে হচ্ছে যে টিউশনের সাথে রিলেশন নাই কারণ হচ্ছে একটা ভার্চুয়াল ইন্টার্নশিপ ইটস মোর অ্যাবাউট ওয়ার্কিং উইথ কলিগস ওয়ার্কিং রিমোটলি সো ইউ হ্যাভ টু হ্যাভ গুড কমিউনিকেশন স্কিলস তোমার যদি একদমই কিছু না থাকে তখন তুমি হয়তো বা টিউশনের কথা বলতে পারো যে তুমি হচ্ছে ইউ হ্যাভ ডেভেলপ স্ট্রং কমিউনিকেশন স্কিলস টিউশনই করে যেটা হতেই পারে অথবা হচ্ছে তুমি অনলাইনে অনলাইনে হচ্ছে টিউশনই করায় হচ্ছে তুমি ভার্চুয়াল ইন্টার্নশিপ কিভাবে করতে হবে ওরকম একটা স্পেসিফিক এক্সপিরিয়েন্স আছে তো এটা হচ্ছে কেস টু কেস বেসিসে হচ্ছে তোমাদের জন্য এটা রিলেভেন্ট আচ্ছা আমি আমার ক্ষেত্রে আসলে বলি যে আমি ইরেলেভেন্ট এক্সপিরিয়েন্স কিভাবে বাদ দিয়েছি ধরো আমি যখন ওয়ার্ল্ড ব্যাংকের টা অ্যাপ্লাই করেছিলাম আমি হচ্ছে ইয়েটা বাদ দিয়ে দিয়েছি আমার মেন্টরস এর এক্সপিরিয়েন্স টা বাদ দিয়ে দিয়েছি কারণ মেন্টরস এর যে কাজগুলো আমি করেছি ওয়ার্ল্ড ব্যাংকের কাজের সাথে ওটা কোনোভাবেই রিলেভেন্ট ছিল না কিন্তু আমি আবার কোনটা এনেছি যে নিউজ পেপারে লেখেছি ওই জিনিসগুলো আমি লিখেছি কারণ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের একটা স্পেসিফিক পার্ট অফ দ্য জব ডেসক্রিপশন ইজ অ্যাবাউট রাইটিং রিসার্চ আর্টিকলস আমার রাইটিং এক্সপিরিয়েন্স আছে ওই জিনিসটাই এনেছি ঠিক আছে পরেরটা যাই আচ্ছা এগেন এই যে তোমাদের যে কোয়েশ্চেন গুলো এসেছে আমি তোমাদের কোয়েশ্চেন গুলো একটু আনসার করার চেষ্টা করি হাউ ইম্পর্টেন্ট ইজ দ্য ডিজাইন অফ দ্য সিভি ফ্রম মাই পার্সপেক্টিভ ইটস নট বাট ইম্পর্টেন্ট দ্যাট ইউর সিভি ইজ ক্লিন দেখে মনে হয় যেন হচ্ছে সবকিছু বোঝা যায় ঠিক আছে ওই যে গ্রাফিক্যাল হতে হবে না বাট ইট শুড হ্যাভ আ নাইস সিকোয়েন্স ইট শুড হ্যাভ আ নাইস কি বলে লজিক্যাল ভাবে আগায় তারপর হচ্ছে যে মানে
সিভি দেখে যেন বোঝা যায় যে তুমি কে এবং তুমি কি করতে পারবা। এই যে রেফারেন্সেস এর কথাটা তো আগে আমি আবার বলেছিলাম যে ইট শুড বি সামওয়ান যারা তোমাকে ভালো করে চিনে, নট সাম বিগ শট। বিগ শট যদি তোমাকে চিনে এবং ভালো করে বলতে পারে তখন তাকে দিতে পারো। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে নাম্বার থ্রি, হোয়াট ডাজ আ রিক্রুটার সি ওয়েন হি টেকস আ সিভি ইন হিজ হ্যান্ড। খুব সিম্পল, তুমি যখন একটা সিভি একটা রিক্রুটার নিবে সে মনে করবে আচ্ছা ব্র্যান্ড এক্সিকিউটিভ নিবো, ওর ব্র্যান্ড রিলেটেড কাজ কি আছে, বা ও হচ্ছে কি সুন্দর ভাবে কি কোনো মার্কেটিং রিলেটেড কাজ করেছে নাকি ওটা দেখার চেষ্টা করবে, বা ওর ক্যারিয়ার অবজেক্টিভটা কি, বা ও কিভাবে ও ভ্যালু অ্যাড করতে পারবে। ঠিক আছে, এই যে নাম্বার ফোর, দেখো এটা কিন্তু সেলফ এক্সপ্লেনেটরি আনসার। ধরো একটা আনঅর্গানাইজড সিভি, হ্যাঁ সে যে ভালো নাকি খারাপ এটা কিন্তু একটা আনঅর্গানাইজড সিভি দেখে বোঝার কোনো ওয়ে নাই। আর একটা আনঅর্গানাইজড সিভি দেখলে খুব বিরক্ত লাগে অনেস্টলি, এটা আমি সবার সাথে কথা অনেকের সাথেই কথা বলছি, সবাই এটা বলেছে। এবং জিনিসটা হচ্ছে কি, মানে ডু নট সেন্ড অ্যান আনঅর্গানাইজড সিভি, খুবই বিরক্তিকর জিনিস। আর এটা হচ্ছে কি, তখন মানুষ মনে করে কি যে দিন শেষে একটা চাকরি তো হচ্ছে একটা অর্গানাইজড, মানে অর্গানাইজড একটা লাইফ, সকাল 9টা থেকে 5টা 6টা 7টা পর্যন্ত অফিস করা। তোমার যদি সিভিটাই আনঅর্গানাইজড হয় তুমি চাকরি করবা কিভাবে, এটা নিয়ে আসলে কিন্তু একটা বড় কোয়েশ্চেন থেকেছে। তো হাউ ডু রিক্রুটার্স অথেন্টিকেট আ সিভি, এইটা আসলে হচ্ছে মানে আমার পার্সোনাল জিনিস হচ্ছে কখনো ভাই মিথ্যা জিনিস লেখো না, কারণ তাহলে তোমার সারা জীবনই মিথ্যার উপর চলতে হবে। হ্যাঁ, ভুলেও এটা কখনো করো না, মানে ইয়েস তুমি তোমার এক্সপিরিয়েন্সটাকে ডানে বামে একটু করতে পারো আর একটু হচ্ছে মানে বেটার করতে পারো, বাট ডু নট রাইট ফলস থিংস। ঠিক আছে, ফলস থিংস লিখতে ইটস আ ব্যাড থিং ফর ইওর সেলফ। এবং হাউ ডু ইউ অথেন্টিকেট আ সিভি, আমরা জাস্ট একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, আমার ফ্রেন্ড আমার সাথে ইজানে চাকরি করতো, ও হচ্ছে একটা ব্যাংকে তারপর চলে গেল, ভালো কথা সবকিছু ভালো। বাই চান্স আমাদের অফিস একদিন একটা নর্মাল ডেতে বন্ধ ছিল, বন্ধ থাকার রিজন হচ্ছে যে আমাদের একটা অফিসে পিকনিক ছিল তাই বন্ধ ছিল। হ্যাঁ, তো ওই দিন আমাদের অফিসে ওই ব্যাংক থেকে ইয়ে করতে আসছে, কি বলে অথেন্টিকেট করতে লোক পাঠিয়েছিল। তো ওই দিন যে অফিস বন্ধ ছিল ওরা মনে করেছিল কি যে আমাদের যে এক্সপিরিয়েন্সটা দেখেছে ওটা আসলে ফলস, তারপরে না হচ্ছে আমরা পরে ফোন টোন দিয়ে ঠিক ঠিক করে দিয়েছিলাম। হ্যাঁ, সো অথেন্টিকেশন যে কোনো ভাবেই আসতে পারে। সো হাইলি হাইলি রেকমেন্ডেড, প্লিজ কেউ এই জিনিসপত্র ভুল করে না। আর এখনকার দিনে সবাই সবাইকে চিনে, ধরো আমাদের সিমেও যদি ধরো সে এগ্রিকালচারাল ইউনিভার্সিটি বা ধরো রাজশাহী ইউনিভার্সিটি থেকেও যদি একটা সিম মানে সিভি আসে, আমরা কিন্তু চেষ্টা করি যে আমাদের কোনো না কোনো সোর্সের মাধ্যমে ওই সিভিটাকে অথেন্টিকেট করে ফেলার জন্য। আর বড় কোম্পানিরা তো এটা আরো ইজিলি করতে পারবে। আর অনেস্টলি স্পিকিং, একবার যদি কখনো কারো নাম খারাপ হয়ে যায় এটা কিন্তু ঠিক করা অনেক ডিফিকাল্ট। ঠিক আছে, আচ্ছা নাম্বার সিক্সটা, নাম্বার সিক্সটা আই গেস কি সবাই দেখতে পারতেছ, রাইট? এটা এত ফানি একটা জিনিস এটা, এই যে মানে দেখো এখানে অনেকে সিভি তো গ্রাফিক্যাল সিভি তে আমরা দেখি কি যে স্কিলস দেওয়া থাকে আবার নিজে নিজেকে রেট করে। হ্যাঁ, এটা দেখে না তখন মনে হলো কি যে তাহলে এসএসসি এইচএসসি এ লেভেল ও লেভেল দেওয়ার দরকার কি মানুষের, তাহলে তো মানুষ এমনি নিজেদেরকে রেট করতে পারে যে আমি তো আসলে ম্যাথসে ভালো, আমি তো আসলে ইংলিশে অনেক ভালো। প্লিজ এই জিনিসটা করো না, এটা দেখলে মানুষের শুধু হাসাহাসি করে আজকাল। ঠিক আছে, এবং মানে 80% মানুষই আসলে হাসাহাসি করে, 20% মানুষ হয়তো পছন্দও করতে পারে, বাট আই উইল হাইলি রেকমেন্ড যে হচ্ছে যে ডু নট ডু দ্যাট। আচ্ছা, নাম্বার 7 কোয়েশ্চেনটা নাম্বার 4 এর রিপিটেশন চলে এসেছে। আচ্ছা, পরেরটা, আচ্ছা দেখো খুব সিম্পল, তোমার যখন একটা কভার লেটার কেউ যখন পড়বে, হ্যাঁ তারা হচ্ছে কিন্তু সব সময় তাদের পার্সপেক্টিভটা চিন্তা করবা। হ্যাঁ, যদি ধরো একটা কাগজ, তুমি যখন একটা কাগজ পড়ো তুমি কি যে তোমাকে কাগজটা পাঠিয়েছে তুমি কি তার অনুযায়ী পড়ো? নেভার। তুমি হচ্ছে তোমার পার্সপেক্টিভ থেকে পড়ো। তো তুমি সবসময় রিক্রুটারের পার্সপেক্টিভটা বোঝার চেষ্টা করবা। এবং এইখানে আমি এখন একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মানে একটা কথা তোমাদেরকে বলবো, থিঙ্কিং ফ্রম আ রিক্রুটার পয়েন্ট অফ ভিউ এমনি বোঝা যায় না। এটার জন্য আসলে করতে হয় হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিংটা কিভাবে করবে এটা গতকালকেও বলেছি, যেসব কোম্পানিতে অ্যাপ্লাই করবা বা করতে চাও ওখানকার তোমার পরিচিত মানুষ বা অ্যালামনাইর সাথে অলওয়েজ কানেক্ট করবা। অলওয়েজ কানেক্ট করে ট্রাই টু টক উইথ দেম এবং আন্ডারস্ট্যান্ড যে ওরা কি কি টাইপের মানুষ নেয়, কি কি টাইপের লোক ওরা চাচ্ছে। ঠিক আছে, একটা সিম্পল কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক দেম যে
ওখানকার কোম্পানি কালচার কিরকম এবং ওখানকার নর্মালি যারা কাজ করে তাদের স্কিলস কিরকম, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? এবং ফার্স্ট পয়েন্টটা যেটা যে দে ডোন্ট হ্যাভ আ লট অফ টাইম, ইউ ডু, জিনিসটা এইভাবে চিন্তা করে। একটা রিক্রুটারের 1000টা সিভি দেখা লাগে, তোমারটা একটা সিভি লেখা লাগবে। তো ও বেসিক্যালি 1000টা সিভি যত টাইমে সর্ট করবে, তুমি অ্যাকচুয়ালি অত টাইমে হচ্ছে তোমার একটা রিক্রুটমেন্ট মানে একটা কভার লেটার লেখা উচিত। সো ওয়েন ইউ হ্যাভ দ্যাট সো মাচ টাইম, ইউ শুড রাইট আ কভার লেটার উইচ ইজ ইউনিক, আর একদম সুন্দর করে যেন বোঝাইতে পারে যে তোমাকেই কেন ওদের নেওয়া উচিত বা তোমাকেই কেন ওদের অ্যাটলিস্ট শর্ট লিস্ট করা উচিত ফর এন ইন্টারভিউ, ঠিক আছে? দ্যাটস অ্যাবাউট ইট। আচ্ছা, এবার ইমেলস, ইমেলস এর ব্যাপারটা আমি তোমাদেরকে শুরু থেকে বলছি। আচ্ছা, ইমেলস এ যাওয়ার আগে, আচ্ছা আজকে ভালোই ফাস্ট যাচ্ছি, দ্যাটস এ গুড থিং। ইমেলস এর পার্টটা যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটু কোয়েশ্চেন করতে চাই, যে এখন পর্যন্ত কভার লেটার বা সিভি নিয়ে যা যা কথা বলেছি, তোমাদের কি কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। ইয়েস শিওর, ভাইয়া আমার কোয়েশ্চেনটা ছিল যে একটা সেকশন, একটা সরি একটা স্লাইডে ছিল যে অ্যাডিশনাল যেগুলো আমরা অ্যাড করতেও পারি নাও করতে পারি অপশনাল, তার মধ্যে একটা ইয়ে ছিল প্রজেক্টের ইয়ে প্রজেক্টের পোর্টফোলিও। ভাইয়া আমার কোয়েশ্চেন যেটা ছিল যে আমি হচ্ছে রিসেন্টলি ভয়েস ওভার নিয়ে অনেক কাজ করছি, তো আমি হচ্ছে আমার একটা আলাদা ইনিশিয়েটিভ আছে বিটস পার মিনিট, তো ওখানে বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করা হয়েছে ভয়েস ওভার নিয়ে, এবং আমি ওগুলো ওখানে পেজে আপলোড করি এবং আলাদা করে একটা ড্রাইভ ফোল্ডারও ক্রিয়েট করেছি। তো এখন এটা একটা যখন আমি কোনো একটা মার্কেটিং পজিশনের জন্য অ্যাপ্লাই করবো, তখন এই ভয়েসের কাজটা খুব একটা রেলেভেন্ট হবে না, কিন্তু যদি আমি পোর্টফোলিওর লিঙ্কটা অ্যাড করে দিই, এটা কি তাকে তার তাকে একটু ইয়ে করতে হেল্প করবে, আমাকে জাজ করতে হেল্প করবে যে আমি অ্যাকচুয়ালি যে যেটা মেনশন করেছি যে আমি এই এই ক্লায়েন্টদের সাথে কাজ করেছি, ওই পোর্টফোলিও আমি অ্যাড করে দিয়েছি, এটা কি তাকে আমাকে একটু বেটার জাজ করতে হেল্প করবে? আচ্ছা, ভেরি ভেরি গুড কোয়েশ্চেন। আচ্ছা, প্রজেক্ট পোর্টফোলিওর ব্যাপারটা কি, প্রজেক্ট পোর্টফোলিওর ব্যাপারটা হচ্ছে কি, তোমাদের অলওয়েজ দেওয়া উচিত যখন হচ্ছে ইউ হ্যাভ ডান সিগনিফিকেন্ট প্রজেক্ট। হ্যাঁ, সো মানে আমার পার্সোনালি তোমার যে কোয়েশ্চেনটা যে মার্কেটিং রিলেটেড, যেহেতু মার্কেটিং রিলেটেড জব, এটা দেওয়া উচিত হবে নাকি না, আই উড সে 100 out of 100 টাইমস এটা দেওয়া উচিত। 100 out of 100 টাইমস কেন দেওয়া উচিত? রিজন হচ্ছে খুব সিম্পল, রিজনটা হচ্ছে যে একটা মার্কেটিং জবে তোমার হচ্ছে যে এই যে হাউ ডু ইউ মানে হাউ ডু ইউ রাইট স্ক্রিপ্টস, হাউ হোয়াট উইল বি দা মেসেজ, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো তুমি পুরো ভ্যালু চেনের একটা পার্টে কাজ করেছো, দ্যাটস ওয়ান থিং। তারপর ইফ ইউ হ্যাভ ওয়ার্ক উইথ মেনি ব্র্যান্ডস, দ্যাট শুড অলসো বি মেনশন, কারণ হচ্ছে দ্যাট মিনস দ্যাট ইউ হ্যাভ এক্সপোজার টু দা মার্কেট, ঠিক আছে? কামিং টু দা পয়েন্ট, যে হচ্ছে যে তোমার যদি ড্রাইভার লিঙ্ক দিয়ে দাও, এইটা নিয়ে আমার একটু ডাউট আছে, কারণ মানুষজন আসলে লিঙ্ক গুলাই ক্লিক করে না। হোয়াট ইউ ক্যান গিভ তোমার ফেসবুক পেজ বা হচ্ছে যদি ওয়েবসাইটের লিঙ্ক থাকে ওটা দিতে পারো, ঠিক আছে? মানুষ যদি ওটা পছন্দ করে, তোমার যদি ফার্স্ট যে 3-4 লাইনে যদি মনে হয় যে দে শুড লুক ইন টু ইট, তাহলে তোমার ওয়েবসাইট বা ফেসবুক পেজে গিয়ে বুঝতে পারবে। হ্যাঁ, ড্রাইভ লিঙ্কে অনেকে যেতে চায় না, কেন ড্রাইভে গিয়ে যে আবার ওই ইউজার ইন্টারফেসটা তো ফ্রেন্ডলি না, বাট ফেসবুক পেজে ইউজার ইন্টারফেসটা তো ফ্রেন্ডলি। তো আমি পার্সোনালি উড সাজেস্ট গিভিং আ ফেসবুক পেজ লিঙ্ক রাদার দেন আ ড্রাইভ লিঙ্ক, ঠিক আছে? কারণ ড্রাইভ লিঙ্কে আমি আজ পর্যন্ত যতগুলো ড্রাইভ লিঙ্ক পেয়েছি আমি তারটাই খুলে দেখি নাই, মনে হয়েছে যে ইটস ওয়েস্ট অফ টাইম, ঠিক আছে? আচ্ছা, এটা অল পার্সপেক্ট পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে, বাট স্টিল দিস ইজ মাই টু সেন্স। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। এনি মোর কোয়েশ্চেনস গাইস? দ্যাট ওয়াজ আ ভেরি গুড কোয়েশ্চেন। তারপর ভাইয়া হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করার সময় সিভিটা কি হচ্ছে পিডিএফ ফরম্যাট দিব না ওয়ার্ড ফরম্যাট দিব? আমি যতদূর জানি যে হচ্ছে পিডিএফ ফরম্যাটগুলো এটিএস অনেক সময় অনেক ওয়ার্ড রিড করতে পারে না, আমি যতদূর পেয়েছি যে এটা ওয়ার্ড ফরম্যাট দেওয়ার জন্য নাকি রিকমেন্ডেশন করে আর কি, এটা নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, এখানে এটা একটা ভালো খুব ভালো প্রশ্ন। পিডিএফ এটা রিড করতে পারে না, এটা আমিও শুনেছি, কিন্তু এখানে একটা ব্যাপার কি, এখানে অনেক পিডিএফ রিড করতে পারে না যখন হচ্ছে ওটা হচ্ছে পাওয়ার পয়েন্ট থেকে কনভার্ট করা হয় বা বেশি ইমেজেস থাকে, ওই জিনিসটাই হচ্ছে আমি মানে সবসময় মানে রেকমেন্ড করি না হচ্ছে ইমেজেস আর হচ্ছে পাওয়ার পয়েন্ট থেকে কনভার্ট করা বা হচ্ছে যে আগের কোনো পিডিএফ থেকে কনভার্ট করে নাও। সবচেয়ে ভালো ভালো হয় যে অলওয়েজ কোনো
কোনো যদি কোনো যদি এই জায়গায় অ্যাপ্লাই করার সময় ইটস বেটার টু মেক আ সিভি একদম ফ্রম স্ক্র্যাচ একটা ওয়ার্ড ফাইলে এবং ওগুলাকে নর্মালি রিড করতে পারে। এটা আমি হচ্ছে পিডব্লিউসি একজনের সাথে কথা বলেছিলাম আর হচ্ছে ডেলয়েটাও কথা বলছি, তারা যখন সিভি সর্টিং করে তারা হচ্ছে যে তারা পিডিএফ চায় এবং পিডিএফ এর গুলো রিড করতে পারে। এখন এখানেও ভাই একটা ভালো প্রশ্ন করেছেন যে আসলে কি সব জায়গায় কি রিড করতে পারে নাকি না। এখানে একটা জিনিস স্কোপ দেখা উচিত কি যে যেখানে অ্যাপ্লাই করো ওখানে যদি খোঁজ নিয়ে যদি নেওয়া যায় যে ওরা কি পিডিএফ এ চাচ্ছে নাকি ওয়ার্ডে চাচ্ছে। দিন শেষে এখানে একটা জিনিস আবার মাথায় রাখতে হবে যে অনেক জায়গায় পিডিএফ ওয়ার্ডে পাঠালে অনেক আনপ্রফেশনাল হিসাবে ট্রিট করে। কারণ হচ্ছে যে ইট লুকস লাইক যে মানে একটা ওয়ার্ড ফাইল পাঠালে যে আই ক্যান এডিট দ্যাট ফাইল, মানে যখন একটা রিক্রুটারকে পাঠানো হচ্ছে তখন সে মনে করবে কি তার তো আসলে মানে একটু কেয়ারলেস, সে আমাকে আমার একটা ফাইল পাঠিয়ে দিল যেটা আমি এডিট করতে পারবো, তো মানে এই জিনিসটা তো আসলে লুকস আ বিট কেয়ারলেস। সো হাইলি রেকমেন্ডেড হচ্ছে একদম ফ্রেশ একটা ওয়ার্ড ফাইল থেকে ফ্রেশ ওয়ার্ড ফাইল থেকে সিভি বানাই ওটা পাঠানো। থ্যাংক ইউ। আচ্ছা এনি মোর কোশ্চেনস? ভেরি গুড কোশ্চেন, দিস ওয়াজ আ ভেরি গুড কোশ্চেন, দুটা কোশ্চেনই খুব ভালো ছিল। আমি কি মেহেরিন আপুর কোশ্চেনের একটা অ্যানসার একটু অ্যাড করব? শিওর। আপু যেটা বলছিল যে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে অ্যাড করবে কিনা, যদি আপু অ্যাড করে থাকে তাহলে আমার মনে হয় আপু কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করেছে কোন কোন ব্র্যান্ডের সাথে এটা আপুর একটু অ্যাড করে দেওয়া উচিত। কারণ আমি যখন সিভি দেখি রিক্রুটমেন্ট রিক্রুটার হিসেবে তখন আমার মনে হয় এই জিনিসগুলো হাইলাইট করলে একটু সুবিধা হয়, তাহলে একটু মানে বাকিগুলোর সাথে কাজ করে আর। আসাদ ভাই একদম একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। কারণ হচ্ছে যে মানে মানে কোনো ব্র্যান্ডের সাথে কাজ করলে যদি মানে যত বেশি হাইলাইট করা যায় যে মানে কাজ করলাম, মানে দিন শেষে যেটা সিম্পল কথা হচ্ছে যেটা আগেই বলেছিলাম যে হচ্ছে যে মানে সিভি দেখে যেন বোঝা যায় যে আসলে একটা মানে একটা একটা ক্যান্ডিডেটের রিচ কতটুক এবং তার স্কিলস কতটুক এটা যেন একবারেই একবারে দেখে বোঝা যায়, মানে তাকে যেন বা এক্সট্রা যেন প্রশ্ন না করা লাগে। ভেরি গুড পয়েন্ট আসাদ ভাই, থ্যাংক ইউ। Thank you so much, Asanam here. Acha, এবার হচ্ছে পরেরটায় যাই। আচ্ছা পরেরটায় যাই, এবার হচ্ছে আচ্ছা ও সরি আর কি কারো কোনো কোশ্চেন আছে নালে আমি হচ্ছে এখন মানে ইমেলস এর পার্টটা এখন চলে যাব। একটা কোশ্চেন আছে ভাইয়া। আচ্ছা হ্যাঁ শিওর শিওর শিওর। হ্যাঁ দেখি কোশ্চেনটা একটু শুনুন। এই চ্যাট বক্সে দিয়েছি। আচ্ছা ঠিক আছে ফটোটা, আচ্ছা ঠিক আছে এখানে ফটোটা ব্যাপারটা কি তো আমি বলি। হ্যাঁ ফটোটা আমার পার্সোনাল মতে কখনোই দেওয়া উচিত না, ফটো জিনিসটা একটা পার্সোনাল বায়াস ক্রিয়েট করে, ঠিক আছে, এবং এটা কখনোই দেওয়া উচিত না। আর একটা সুন্দর ডকুমেন্টের মধ্যে একটা ফটো থাকলে না জিনিসটা কেমন যেন ডাজন্ট লুক গুড, এটা হচ্ছে আমার পার্সোনাল জিনিস, পার্সোনাল ওপিনিয়ন। হ্যাঁ এবং আই উড হাইলি সাজেস্ট এটা কখনো না দিতে। আমি নর্থ আমেরিকান সিভি ফরম্যাট অলওয়েজ ফলো করি, ওখানে ওরা কখনো দেয় না, কানাডাতেও না ইউএসএতেও না। হ্যাঁ ভাই আমি কি বলবো কিছু আমি শেষ করি তারপর একটু যদি এখানে আমি হচ্ছে জিনিসটা আরেকটা জিনিস অ্যাড করতে চাই। এখানে যদি কেউ ফটো দিতেও চায় একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট মনে রাখা যে ভেরি ইম্পর্টেন্ট যে কখন আনে না ফেসবুকে দেওয়া ছবি যেন কেউ না ইউজ করে, এটা এটা লুকস ভেরি আনপ্রফেশনাল, ঠিক আছে, মানে হচ্ছে ইট শুড বি আ প্রফেশনাল পাসপোর্ট সাইজ ফটো যেটা দেখে মনে হয় যে টেকেন ফর আ প্রফেশনাল সেটিং ইন আ স্টুডিও, ঠিক আছে, এটা এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে না হলে যেটা হবে যে মানুষের এটাকে আনপ্রফেশনাল হিসাবে পারসিভ করতে পারে। আরেকটা বিষয় খুব মাথায় রাখা উচিত যে ফটোটা যেন সুন্দরভাবে সিভির মধ্যে বসে যায়, না হলে যেটা প্রবলেম হয় কি মানে ফরম্যাটিং নষ্ট হয়ে যায়, দেখতেও খারাপ লাগে। বাট এগেন মাই ফাইনাল টেক ইজ ইট শুড নট বি দেয়ার ইন দা সিভি ইন দা ফার্স্ট প্লেস। এন্ড আচ্ছা আসাদ ভাই যদি কিছু অ্যাড করতেন। ভাই যেটা সমস্যা হচ্ছে বাংলাদেশে যতগুলো মানে ম্যাক্সিমাম কোম্পানি ছবি চায় আর কি, আমি যেটা দেখেছি আর কি, কিন্তু কিছু কিছু এমএনসি আছে লাইক ফুড পান্ডার মতো, ফুড পান্ডার এইচআর কে আমি শুনতে মানে বলতে শুনেছিলাম যে আপু বলেছিল যে আপনার ছবি দরকার নেই আপনি জাস্ট লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা দিলে আমরা ওখান থেকে চেক করে নিব, কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম কোম্পানিতে আপনার মানে ছবি চাচ্ছে, এটা মানে একটু সমস্যা হয়ে যায়। বাইরের দেশগুলোতে চায় না কিন্তু এখানে আসলে চায় আর কি। আচ্ছা
ভালো একটা পয়েন্ট বলেছেন। এখানেও আসলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে কেস বাই কেস বেসিস এর ব্যাপারটা, ওরা যদি এক্সপ্লিসিটলি মেনশন করে দেয় যে হচ্ছে যে দিতে, তাহলে দেওয়া তো অবশ্যই উচিত, কারণ দ্যাটস আ রিকোয়ারমেন্ট, দ্যাটস আ কমপ্লায়েন্স। এগেন লিঙ্কডইন এর ব্যাপারটা আসে আসে যে লিঙ্কডইন এর কিন্তু লিঙ্ক কিন্তু শর্ট করেও দেওয়া যায়, রাইট? এটা আগে সবাই জানো। সো তোমরা যদি লিঙ্কডইন এর অ্যাকাউন্টটা দিতে চাও তোমাদের সিভিতে, ওটাও কিন্তু দিতে পারো এবং এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, কথায় কথায় যেহেতু লিঙ্কডইন এর কথাটা চলেই আসলো, আমি আসলে তোমাদেরকে এখন লিঙ্কডইন এর কথাটা আসলে আমি প্ল্যান করি নাই বলবো, বাট অ্যাকচুয়ালি লিঙ্কডইন এর কথাটা একটু বলেই ফেলি, ঠিক আছে? লিঙ্কডইনেও যখন আমরা ফটো ইউজ করব, উই শুড ট্রাই টু ইউজ প্রফেশনাল ফটো, ঠিক আছে? যত মানে প্রফেশনাল ফটো ইউজ করা যায়। আর হচ্ছে লিঙ্কডইন এর আমাদের যে হেডলাইনটা থাকে, ওই হেডলাইনটা একটু সুন্দর হওয়া উচিত। হেডলাইনটায় তিন চারটা ওয়ার্ড থাকা উচিত যেটা অ্যাকচুয়ালি ডিফাইন্স ইউ। যেরকম আমারটা হচ্ছে, আমি আমারটা এক্সাম্পল দিয়ে বলি, ইটস কনসালটেন্ট প্রজেক্ট ম্যানেজার আইডিএডিইউ, দিস শোজ দিস আর মাই স্কিলস অ্যান্ড ওয়ার আই এম ফ্রম, ঠিক আছে? অনেকে তাদের কারেন্ট জব পোর্টফোলিওটা বলে, দ্যাটস অলসো ফাইন। লিঙ্কডইন ইজ আ ভেরি নাইস প্লেস, লিঙ্কডইন ইজ আ ভেরি নাইস প্লেস। এন্ড আমার মনে হয় মানুষের ফেসবুক থেকে লিঙ্কডইন বেশি ইউজ করা উচিত, যা শেখা যায় এটা খুব ফ্যান্টাস্টিক। তোমার লিঙ্কডইনে যতগুলো জায়গায় তুমি কাজ করেছো ওগুলো সুন্দর করে তুমি কিন্তু অনেক কিছু দিতে পারবা, যে তুমি কি কি কাজ করেছো, কোন কোন জায়গায় ছিলা এবং কি টাইপের রেসপন্সিবিলিটিস ছিল, ঠিক আছে? ওটা সুন্দর করে দেওয়া উচিত ফার্স্ট অফ অল, ওয়ান। তারপর কি কি প্রজেক্টস করেছো, তারপর কি কি কোর্সেস ছিল তোমার, ওই জিনিসটাও কিন্তু লিঙ্কডইনে দেওয়া উচিত, এবং দিলে এটা খুবই ভালো লাগে দেখ, ঠিক আছে? বেস্ট পার্ট অ্যাবাউট লিঙ্কডইন উইচ আই পার্সোনালি ফিল, এবং যেটা একটা হ্যাক আমি বলবো, এবং যেটা আসলে করা উচিত আসলে ইন দিস ডে এন্ড এজ, ইউ শুড রিয়েলি হেল্প ইউর ফ্রেন্ডস বাই ভ্যালিডেটিং দেয়ার স্কিলস, যেটা তুমি আসলে জানো তারা পারে। ভুল জিনিস কখনো দিও না, এটাও আমি মানা করবো। আবার তোমার ফ্রেন্ডদেরকেও তুমি রিকোয়েস্ট করতে পারো, তোমরা যারা তারা যেটা জানে তুমি ভালো করো ওটার ব্যাপারে তোমাকে যেন এন্ডোর্স করে দেয়, ঠিক আছে? এই স্কিলসটা খুবই ভালো। সেকেন্ড জিনিস যেটা আমার মনে হয় যেটা তোমাদের অলওয়েজ থাকা উচিত, হচ্ছে যে তোমার যাদের যাদের সাথে কাজ করেছো এবং যাদের যাদের সাথে কাজ করেছো তাদেরকে রেকমেন্ডেশন দেওয়া এবং রেকমেন্ডেশন তাদের কাছ থেকে নেওয়া। হয়তোবা তোমরা বলতে পারো যে বাংলাদেশে হয়তোবা যে লিঙ্কডইন থেকে খুব কম রিক্রুটমেন্ট হয়, এন্ড উইচ ইজ 100% ট্রু না হলেও 95% ট্রু, বাট তাও কেন লিঙ্কডইনটা ডে টু ডে বেসিস বা মান্থ টু মান্থ বেসিসে আপডেট করে রাখা উচিত? রিজনটা হচ্ছে খুবই সিম্পল, তুমি যদি মান্থ টু মান্থ বেসিস বা এরকম কোয়ার্টারলি বেসিসে আপডেট করতে থাকো, ইউ নেভার নো ওয়েন ইট উইল কাম হ্যান্ডি, ঠিক আছে? এবং সবচেয়ে বেশি হ্যান্ডি এটা হয় তুমি যখন ইন্টারন্যাশনাল কোনো জবে অ্যাপ্লাই করো, অথবা হচ্ছে তুমি হচ্ছে যদি কখনো হচ্ছে যে বাইরের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো, ঠিক আছে? ইট উইল কাম ইন ভেরি ভেরি হ্যান্ডি। সেকেন্ড বিষয় যেটা সব সময় খুবই খুব মাথায় রাখা উচিত, হচ্ছে লিঙ্কডইনে তোমরা যেটা করতে পারো যে তোমার এরিয়াস অফ ইন্টারেস্ট এবং কি কি জিনিসকে তুমি কাজ করতে চাও ওই রিলেটেড তুমি যদি আর্টিকেল শেয়ার করো, ওই আর্টিকেল শুধু আর্টিকেল শেয়ার করো না, বাই দ্য ওয়ে এটা আমি এখানে একটা বিষয় বলি, ওই আর্টিকেলের ব্যাপারে তোমার থট বা তোমার আন্ডারস্ট্যান্ডিং যে কি ওটাও যদি তুমি শেয়ার করো, পিপল উইল গেট টু নোটিস ইউ যে তুমি কি ওটার ব্যাপারে জানো নাকি না। এখানে একটা ব্যাপার আমি তোমাদেরকে বলি, তুমি যদি এরকম 50টা আর্টিকেল শেয়ার করো, দেখা যাবে 50টার মধ্যে কেউ কোনো রিয়্যাক্ট করবে, 48টার মধ্যে কেউ কোনো রিয়্যাক্ট করবে না, বা ধরো অল্প দুই তিনটা রিয়্যাক্ট আসবে, কোনো ডিবেট হয় নাই বা কেউ তেমন এসে কোনো ওপিনিয়ন দেয় নাই, বাট এক দুইটাই যেটা ওপিনিয়ন হবে দ্যাট উইল স্ট্যান্ড ইউ আউট ফ্রম দ্য রেস্ট অফ দ্য ক্রাউড। এবং অ্যাকচুয়ালি এই জিনিসটা আমার অ্যাকচুয়ালি মাথায় ছিল না লিঙ্কডইনের কথাটা, কিন্তু যেহেতু এখন ভাইয়ার সাথে কথা বলাতে হচ্ছে যে মানে জিনিসটা উঠে আসলো, তা আমি এই জন্য লিঙ্কডইন এর কথাটা বলবো। এবং দেখো আমি তোমাকে এই যে ভাইয়ের সাথে যে আমার একটা কনভার্সেশন হলো, এই কনভার্সেশন থেকেই কিন্তু আমি এখানে কয়েকটা জিনিস আমি তোমাদেরকে পিক আপ করে বললাম। এই যে নেটওয়ার্কিং এর কথা যে তোমাদেরকে আমি বলেছি, এটা কিন্তু এই জিনিস থেকেই রিলেটেড, যে তোমরা যখন কিছু মানুষের সাথে যখন তোমাদের পরিচিত মানুষদের সাথে যখন নেটওয়ার্ক করবে বা কথা বলবে, নেটওয়ার্ক কথাটার মানেটা হচ্ছে যে when you exchange ideas or want ইনফরমেশন ফ্রম দেম, তখন থেকে তুমি একটু শিখতে পারবে ওই জিনিসটা থেকে, কিন্তু ইউ ক্যান স্ট্র্যাটেজাইজ ইউর নেক্সট মুভ, ঠিক আছে? এবং আমি প্রিটি শিওর তোমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে, তোমাদের সবার আইবিএতেও আছে, আইবিএ জিইউতেও আমি প্রিটি শিওর আছে, বিউপিতেও তো থাকার কথা, বিউপির যতটুক আমি জানি বিউপির অ্যালামনাই ইজ ভেরি হেল্পফুল। সো তোমাদের এই জিনিসটাই হচ্ছে আমি বলবো যে এই অ্যাডভান্টেজ গুলো নেওয়া উচিত, ঠিক আছে? তো এখন আমি আবার ইমেলের দিকে
ফেরত দিয়ে। আচ্ছা আর কি কোনো কোয়েশ্চেন আছে? ভেরি গুড কোয়েশ্চেন, খুব ভালো ভালো কোয়েশ্চেন আসতেছে এবং খুবই খুব ভালো একটা ডিসকাশন হচ্ছে। আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমি পরের পার্টে চলে যাই। ভাইয়া হচ্ছে একটা জিনিস অ্যাড করতাম, যে মনে হয় লিঙ্কডইনটা অথেন্টিফিকেশন যেটা করা হয় সিভি এর ক্ষেত্রে, এটা লিঙ্কডইন অনেকটা মানে কাজ করে। আর হচ্ছে স্কিলস গুলো কিন্তু ওইখানে ভাই প্রায় 40-50টার মতো স্কিল হাইলাইট করা যাচ্ছে, তো এই জিনিসগুলো ভালো ইম্পর্টেন্ট। আর আপনি যেটা বললেন যে চাকরির ক্ষেত্রে এখনো অতটা ইউজফুল না, আমার মনে হয় না এতটা হালকা আর কি। রিক্রুটমেন্ট করতে যেটা দেখেছি যে অনেক মানুষ এখন হচ্ছে যেরকম বিডি জবসে সার্কুলার দিলেও খুব বেশি ভালো সিভি পাচ্ছে না বা রেসপন্স পাচ্ছে না। এক্ষেত্রে লিঙ্কডইনটাতে আপনার হেডহান্টিং এর ক্ষেত্রে অনেক বেশি ফ্রুটফুল হচ্ছে, কারণ এখানে ডিরেক্টলি আমি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করতে পারতেছি। এই জিনিসগুলো আমার কাছে মনে হয় একটু পজিটিভ সাইড। লাইক হচ্ছে আপনার গত 2 মাসে যেটা দেখলাম রিসার্চ থেকে বলতেছে যে লিঙ্কডইনে বাংলাদেশের ইউজারও অনেক বাড়ছে, এখন প্রায় 40 লাখের ওপরে। এই জিনিসটা লিঙ্কডইনটা একটু ইম্পর্টেন্ট দেওয়া উচিত আমাদের সবার। আমাদের লিঙ্কডইন কে আরো বেশি করে মানে মানে কেয়ার নিয়ে ইউজ করা উচিত। আচ্ছা ফাহমিদা ফারহাদ একটা কোয়েশ্চেন করেছে যে হোয়াট ক্যান উই অ্যাড অন ফিচার অপশন ইন লিঙ্কডইন প্রোফাইল। আচ্ছা আমি ফিচার অপশনটা জানি কোনটা, দাঁড়া আমি একটু দেখে নিই আসলে, একটু একটা মিনিট। ফিচার অপশনটা মেবি হচ্ছে কি ভাই, ওই আপনার চেক করে নেই, জাস্ট চেক করে বলি না, চেক করে কখনো কিছু বলা উচিত না কার সাথে এটা। ও বাই দ্য ওয়ে এটাও একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর গাইস, কখনো কাউকে ইনফরমেশন দিলে ওটা অলওয়েজ চেক করে দেওয়া উচিত। আচ্ছা আমি দেখি একটু ফিচার অপশন। এখানে এটা আসলে ম্যান্ডেটরি কিছু না, এটা হচ্ছে যে জিনিসটা হচ্ছে কি, ইফ ইউ হ্যাভ সামথিং যেটা হচ্ছে স্ট্যান্ড ইউ আউট like a competition win or a nice article that you have published, এই জিনিসগুলো আসলে তুমি featured এ দিতে পারো। আমার আসলে featured এ তেমন কিছু দেওয়া নাই, কারণ আমি আসলে ওরকম significant কিছু পাই নাই যেটা দিতে পারি। অনেকে আমি দেখেছি featured এ তাদের CV দিয়ে রাখে। সো জিনিসটা আর কি যে তুমি হচ্ছে যে এটা জিনিসটা এভাবে চিন্তা করতে পারো, featured অপশনটা হচ্ছে এরকম যে where you can মানে give something যেটা হচ্ছে মানুষজন তোমার profile এ গেলে first এ দেখবে, ঠিক আছে? সো অনেকেই সিভি দেয়, এটা আমি বলবো ইটস আ গুড থিং, কারণ হচ্ছে তোমার যদি আপডেটেড সিভি থাকে ওটা দেওয়া থাকলে এটা ইটস আ গুড থিং। কারণ ধরো যে আসাদ ভাই যেটা বললো যে আমরা যদি হচ্ছে যে লিঙ্কডইন থেকে যদি এখন রিক্রুটাররা যদি এখন দেখে এসে তোমার সিভি দেখে তোমার প্রোফাইল দেখে ওখানে যদি তোমার সিভিও পেয়ে যায় খারাপ হয় না বিষয়টা। সো তোমার যদি আপডেটেড সিভি থাকে এটা টাইম টু টাইম আপডেটেড সিভিটা তোমরা রাখতে পারো, ঠিক আছে? এখন আমি পার্সোনালি আপডেটেড সিভি না রাখার পক্ষে, কারণ হচ্ছে যে আপডেটেড সিভি হচ্ছে রাখাটা হচ্ছে ওই যে একটা জোকের মতন, মনে আছে যে আই গেস তোমরা সবাই জানো যে ফেসবুক পেজে যে মাঝে মাঝে দেয় না যে যে কোন প্রোডাক্ট সেল করতে যায় তখন কেউ জিজ্ঞাসা করে যে প্রাইস কত, তখন বলে যে ইনবক্স ফর প্রাইস। এখানে ব্যাপারটা আসলে সেরকম, আইদার তুমি ডিরেক্ট দিয়ে রাখতে পারো অথবা তুমি নাও দিতে পারো। কারো যদি তোমার সাথে আসলে কনভারসেশন করতে চায় তখন হচ্ছে তোমাকে ইনবক্স করবে, তখন তুমি তোমার সিভিটা দিতে পারবে, ঠিক আছে? ব্যাপারটা এরকম, এটা দিতেও পারো নাও দিতে পারো, ইটস টোটালি আপ টু ইউ। কিন্তু তুমি যদি ধরো কোনো ইন্টারন্যাশনাল কম্পিটিশন জিতে থাকো বা কোনো জায়গায় তোমার পেপারে ছবি আসছে, 100% টাইম ইউ শুড অলওয়েজ গিভ ইট ইন দ্য ফিচার সেকশন। এবং এটা অনেকে দেখেছে এটা করে এবং ইটস আ ভেরি গুড থিং, এন্ড অ্যাকচুয়ালি মেক্স ইউর প্রোফাইল লুক ফ্যান্টাস্টিক, ঠিক আছে? সিভি জিনিসটা হচ্ছে আই উড সে অপশনাল, ঠিক আছে? আচ্ছা এবার হচ্ছে আমি আমার পরেরটায় যাই। মুস্তাফা ভাই আপনি একটু ইন্টারাপ্ট করি আপনাকে। আচ্ছা ইমেল রাইটিং সেশনটা শুরু হওয়ার আগে আমি একটু হেডসেট গুলো সবাইকে আবার দিয়ে দিই। মোস্তফা ভাই যখন কথা বলতেছেন তখন আমরা কোনো কোয়েশ্চেন যদি থাকে তখন আমরা হ্যান্ড রেইজ করব অথবা আমাদের চ্যাট বক্সে কোয়েশ্চেন গুলো করব। উই ডু নট আনমিউট আওয়ার মাইক অ্যান্ড স্পিক আনলেস মোস্তফা ভাই সেস সো, অ্যান্ড প্লিজ কন্টিনিউ দ্য ডেকোরাম অফ দ্য সেশন। থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা এখন আচ্ছা আমরা থ্যাংক ইউ অর্ণব। আচ্ছা এখন আমরা একটু ইমেইলে চলে যাই। ইমেলের ব্যাপারটা কি, ইমেলের ব্যাপারটা আমি খুবই শর্টেড
করব। হ্যাঁ, ইমেলের ব্যাপারটা আসলে মধ্যে প্র্যাকটিসের ব্যাপার আছে, এবং প্র্যাকটিসের জিনিসটা আমি বলে দিব কিভাবে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল হচ্ছে ইমেল জিনিসটা আমরা কেন করি। ইমেল জিনিসটা তখনই করি কারণ হচ্ছে আমাদের দুইটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে আমাদের সবসময় ফোন করার স্কোপ থাকে না, আর একটা বিষয় হচ্ছে কোয়াটা নিউজ ইজ বেটার ওয়েন উই সে ইট ইন রিটার্ন। ঠিক আছে, ইমেলটা আমরা কিভাবে করি, সাউন্ডস ভেরি ক্লিশে, আমরা কিভাবে করি, এটা হচ্ছে যে আমরা উই হ্যাভ অ্যান অ্যাড্রেস, ওই অ্যাড্রেসে আমরা করি, এবং করি আইদার থ্রু টু আ পার্সোনাল ইমেল অর থ্রু আ প্রফেশনাল ইমেল, এবং দুইটা জায়গায় যখন আমরা করব আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। ঠিক আছে, কারণ ইমেলের জিনিসটা আসলে আমি তোমাদেরকে একটু আসলে এটা এক্সাম্পল দিয়ে দিয়ে বলতে হবে, এটা আসলে মানে স্লাইডের মাধ্যমে বলাটা আসলে একটু ডিফিকাল্ট। আচ্ছা, ফার্স্ট অফ অল প্রফেশনাল ইমেল রাইটিং কি সব জিনিস আমাদের কনসিডার করা উচিত। প্রথম হচ্ছে আমাদের গোলটা আইডেন্টিফাই করতে হবে, আমরা কেন করতেছি। হ্যাঁ, যদি আমি চিন্তা করি জিনিসটা যদি এমন হয় যে তাজওয়ারের সাথে আমার একটা কাজ, যে হচ্ছে যে এই কমিউনিকেশনটা আমার করতে হবে, এবং আমি তাজওয়ারকে আমি বলতে চাই যে আমার কোন কোন টাইমে হচ্ছে আমার আমি ফ্রি আছি নাকি না, এবং তাজওয়ারদের তাজওয়াররা কখন অ্যাকোমোডেট করতে পারবে আমাকে, তো জিনিসটা তখন ওভাবে আমাকে আইডেন্টিফাই করতে হবে। আমি পুরো জিনিসটাকে এইভাবেই চিকিৎসা করি। সো ফার্স্ট অফ অল মানে তাহলে হচ্ছে কি তাজওয়ার কি, তাজওয়ারের সাথে আমার হচ্ছে বুঝতে হবে তাজওয়ারের সাথে আমার এখন কাজটা হচ্ছে যে এই বিজি থাকে, কিন্তু তুমি যদি আবার একটা সিইও ডিরেক্ট রিপোর্টই হও তখন কিন্তু তোমার যদি ধরো একটা পুরো মান্থলি একটা রিপোর্ট দেওয়া লাগে তখন কিন্তু তোমার জিনিসটা আবার রিপোর্ট মানে তখন তোমার ইমেলটা হবে কিন্তু অনেক বড়। বড় মানে কি তোমার বিভিন্ন ফ্যাক্টরস গুলাকে তোমার কনসিডার করে হচ্ছে কি পয়েন্টস গুলো বলতে হবে, কিন্তু ওই পয়েন্টস গুলাকেও আবার কি একটু কনসাইজ হতে হবে। ঠিক আছে, এখন থার্ড পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, কিপ ইট কনসাইজ। এটার পর আমি চারটা কোয়েশ্চেন মার্ক কেন দিয়েছি, এই জিনিসটা অনেক জায়গায় বলে কি যে এটা সবসময় কনসাইজ হওয়া উচিত। আই উড লাইক টু ডিসএগ্রি উইথ ইট, কারণ হচ্ছে যে ধরো তোমার ইমেলে কারোর সাথে গ্যাঞ্জাম লেগে গেছে, হ্যাঁ, তো সে তোমার পয়েন্ট বুঝতেছে না, তুমি তার পয়েন্ট বুঝতেছো না, তখন তোমাকে যেটা করতে হবে এখন যখন তোমার একটা ডিসপিউট রেজলিউশন করতে হবে তখন হচ্ছে তোমার সব সময় যেটা করতে হবে যে তোমার বুঝতে হবে যে কোন কোন জায়গায় তোমাদের প্রবলেমস গুলো হচ্ছে, ওটার উপর বেস করে তোমার এক্সপ্লেনেশন দেওয়া উচিত যে কিভাবে করে ওটাকে তুমি ঠিক করতে পারবে, রাইট? এই জিনিসটা হচ্ছে মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে কিপিং ইন কপি ব্লাইন্ড কপি। এই জিনিসটা হচ্ছে যে সিসি বিসিসি, একটা জিনিস আমরা দেখেছি যে ধরো আমরা কাউকে ইমেল করলাম তিনজনকে সিসি তে রেখে, হ্যাঁ, সে আমাকে জাস্ট রিপ্লাই দিয়ে ইমেলটা ফেরত দিয়ে দিল। প্রবলেমটা তখন হয়েছে কি আমি কিন্তু বাকি তিনজনকে রাখতে মানে ইচ্ছা করে রেখেছি, কেন, কারণ আমি চাই তারাও যেন জানুক যে হচ্ছে কি হচ্ছে বিষয়টা। তো তোমাকে যখন কেউ ইমেল করবে উইথ পিপল ইন কপি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে কেন বাকিদেরকে কপিতে রেখেছে। হ্যাঁ, তো ওটার উপর বেস করে হচ্ছে তোমার রিপ্লাই অল নাকি রিপ্লাই দিবা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, প্রপার এটিকেট, ইউজ প্রপার এটিকেট, হ্যাঁ, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ধরো তুমি যদি একজন সিনিয়র কাউকে লেখো এবং সে যদি একটু ওল্ড স্কুল হয়, ইটস অলওয়েজ ভেরি ইম্পর্টেন্ট টু ইউজ দ্য ওয়ার্ড স্যার। হ্যাঁ, আর যদি দেখা যায় যে তুমি একটু ইয়াং কারোর সাথে কমিউনিকেট করছো বাট স্টিল সিনিয়র টু ইউ, This is dependent. You can always use the word bhai, or you can always use the word মানে concerned, or হচ্ছে you can also write the name directly. বাংলাদেশের নেম directly না লেখাই উচিত, একদমই ঠিক না বিষয়টা। হ্যাঁ, মানে মানুষজন বিনা কারণে অফেন্ড হতে পারে, এবং আমাদের কখনোই কিছু করা উচিত না যেটা মানুষজন বিনা কারণে অফেন্ড হতে পারে। একটা কোয়েশ্চেন অনেকে মানুষের মাথায় থাকে যে আমরা কি হাই ইউজ করবো নাকি ডিয়ার ইউজ করবো। ঠিক আছে, দিস ইজ টোটালি আপ টু ইউ, ইভেন ইউ ক্যান স্টার্ট উইথ হ্যালো, দ্যাটস অলসো ফাইন। নাম্বার 6 টা খুব ইম্পর্টেন্ট, রিমেম্বার টু ফলো আপ। আমাদের একটা প্রবলেমটা কি আমরা যখন ইমেল লিখি আমরা না একটা ইমেল করে ফেলে রেখে দেই, আমরা ওটা নিয়ে আর ফলো আপ করি না। হ্যাঁ, এখন রিমেম্বার টু ফলো আপ এর বিষয়টা বাংলাদেশে অনেক ইম্পর্টেন্ট, কারণ তোমরা একটা নিশ্চয় জোক শুনেছো বা অনেক জায়গায় দেখেছো যে অনেক জায়গায় বলে যে ভাই আপনাকে তো ইমেল করেছি, ফোন দিয়ে বলে যে ভাই আপনাকে তো ইমেল করেছি একটু দেখে। এই জিনিসটা বাংলাদেশের কন্টেক্সটে ভেরি স্যাড বাট ট্রু, তো তোমাদের আইডেন্টিফাই করতে হবে কোন জায়গায় এই জিনিসটা করতে হবে, যে ফোন দিয়ে রিমাইন্ডার দেওয়া যে তুমি যে একটা ইমেল করেছো নাকি না ওটা একটু দেখার জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে মানে হচ্ছে যে
মানে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যে ফলো আপিং এর বিষয়ে, যে তুমি চাইলে ওটাকে ইমেলের মাধ্যমে ফলো আপ করতে পারো। হ্যাঁ, তো ফিউচারে যদি তোমাকে যদি কখনো কেউ ধরে ভোটটা আসে যে তুমি ফলো আপ করো নাই বা তুমি ফোন দিয়ে কেন ফলো আপ করো নাই, ফোন দিয়ে যে ফলো আপ করেছে এটা কিন্তু কোনো প্রমাণ নাই, কিন্তু তুমি যদি একটা ইমেল করে ফলো আপ করে রাখো এটা প্রমাণ আছে যে ইয়ে দ্যাট ইউ ফলো প্রোটোকল। ঠিক আছে, একটা জিনিস আমি খুব ইম্পর্টেন্ট ভাবে তোমাদেরকে একটু বলতে চাই ইমেলের ব্যাপারে, খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের দেশে একটা প্রবলেম হচ্ছে কি, আমরা যখন ফলো আপটা করি ফলো আপটা ঠিক মতন করি না। আমরা ফলো আপ করে বলে কি, যে আমি একটা ইমেল করেছি ওটা একটু দেখে, তোমার যখন এটা ইমেল করবে ইউ শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড যে তোমার হচ্ছে যে কি নিয়ে ফলো আপ করেছো ওই জিনিসটা একটা আরেকবার বলো, এবং ফলো আপ না করলে কি কি প্রবলেম হতে পারে ওটাও একটু বলে দেওয়া উচিত। হ্যাঁ, দেখো বাংলাদেশের ইমেলে কালচার এত খারাপ, আমি একটা এক্সাম্পল দিই, সব ক্যান্ডিডেটদেরকে মাঝে মাঝে ফোন দিয়ে মনে করানো লাগে যে তারা যে একটা ইয়ের জন্য অ্যাপ্লাই করে একটা পজিশনের জন্য অ্যাপ্লাই করেছিল ওটার জন্য যেন একটু ফলো আপ করার বিষয়। ঠিক আছে, তো এইটা খুবই ফানি এবং এটা এট ওয়ান পয়েন্ট এটা কেউ করবে না, তো দেখা যাবে যে ইউ মাইট ইভেন মিস আউট অন গুড অপরচুনিটিজ ইফ ইউ ডোন্ট ফলো আপ অন ইমেলস। আচ্ছা, নাম্বার 7 আর 8 আর 9 খুবই ইম্পর্টেন্ট জিনিসটা কি, দেখো ধরো তুমি জানো দ্য পার্সন ইউ আর ওয়ার্কিং উইথ, হ্যাঁ, সে দিনের শুরুতে তার মুড খুবই খারাপ থাকে, বা হচ্ছে যে আগের দিন একটা বাজে জিনিস হয়েছে অফিসে, ধরো কোনো ওয়ার্ক রিলেটেড, হ্যাঁ, ওই অনুযায়ী কিন্তু তোমার ইমেল গুলা লেখা উচিত। ঠিক আছে, আর ইমেল মানে একটা জিনিস আমাদের সবসময় মনে উচিত যে ইমেল যেখানেই করো না কেন ইট শুড বি এম্প্যাথেটিক, মানে হচ্ছে ডিরেক্ট ইমেল করে তোমার সিচুয়েশনটা বলা এরকম করা উচিত না। ইমেল শুড বি অন হাউ ইউ অন হাউ ইউ ডু, মানে কিভাবে করে হচ্ছে তুমি সিনারিওটা বুঝো যে কোন তার মুড কিরকম আছে ওইটার অনুযায়ী। ইউ শুড অলওয়েজ ইউজ এম্প্যাথেটিক ওয়ার্ডস, এখনকার কোভিড সময় মানে সবাই এটাকে এখন একটা টেমপ্লেট বানিয়ে ফেলছে, বাট ইউ শুড অলওয়েজ ট্রাই টু তাদের ফ্যামিলির খোঁজ নেওয়া উচিত যে তাদের কোভিড টাইমস এ সবাই ভালো আছে নাকি না, এই জিনিসটা মাথায় রাখা উচিত। তারপর কোন সময় তুমি ইমেলটা করতেছে এটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, তুমি রাত 2টার সময় ইমেল করলে অলওয়েজ ইটস বেটার টু অ্যাপোলজাইজ ফর ইমেলিং এট দ্যাট টাইম। হ্যাঁ, এটা ঠিক, তারা ওই রাতের বেলায় তারা ইমেলটা নাও দেখতে পারে, বাট তাও তুমি জানায় রাখা উচিত যে ধরো তুমি এত রাতে ইমেল করেছো, এটা আর্জেন্ট না, তুমি চাইলে এটা পরে সে চাইলে পরে রেসপন্ড করতে পারে। ব্যাকগ্রাউন্ড চেকের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, ব্যাকগ্রাউন্ড চেকের বিষয়টা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে তোমার বিষয়টা হচ্ছে যে মানে তুমি যদি মানে এমন কাউকে ইমেল করো যে হচ্ছে যে ধরো একটু ক্র্যাঙ্কি টাইপের বা একটু অ্যাংরি টাইপের, তার ওইসব ফ্যাক্টর্স গুলো মাথায় রেখে হচ্ছে তোমার ইমেল করা উচিত। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, last but not the least, মানে এটা আমি দুই এখানে টু লেখার রিজাল্ট থেকে, প্রুফ ইউর রিড ইউর ইমেল, একবার প্রুফ রিড করবা ঠিক করবা, আরেকবার প্রুফ রিড করবা, তাও তখন না 15 মিনিট পরে, এবং অলওয়েজ প্রুফ রিডিং এর সময় মাই সাজেশন উড বি অলওয়েজ ওয়ার্ড ডকুমেন্ট এনে প্রুফ রিড করা, তাহলে হচ্ছে ভুলগুলো চোখে পড়ে বেশি। ঠিক আছে, দিস ইজ অল অ্যাবাউট ইট ফর মানে ইমেল করার ক্ষেত্রে। আচ্ছা, এবার কয়েকটা বিষয় আমি তোমাদেরকে একটু বলি, এই যে ইউসেজ অফ ওয়ার্ডস, আমি ইমেলের সময় আমার এখনো মনে আছে আমি যখন ইজেলে ছিলাম আমার কনসালটেন্টদের সাথে আমি যখন কাজ করতাম ইন্টারন্যাশনাল কনসালটেন্টদের সাথে, তাদের সাথে যখন আমাদের ঝামেলা হতো তারা শুধু এই ওয়ার্ডটা ইউজ করতো, রিগার্ডস। হ্যাঁ, আর যখন হচ্ছে তারা আমাদের সাথে ভালো মুডে কাজ টাজ ভালো যাচ্ছে তখন ওরা আইদার ওয়ার্ম রিগার্ডস অথবা কাইন্ড রিগার্ডস লিখতো। এটা না আমার আমার খুব ফ্যাসিনেশন হয়েছিল যে জিনিসটা এরা কেন করে, পরে আমি আমার বসের সাথেও কথা বললাম, আমি নিজেও রিসার্চ করলাম, দিস অ্যাকচুয়ালি শোজ, এই যে শুরুতে বলেছিলাম না যে একটা ইমেল ইজ আ কমিউনিকেশন অন মানে ইজ আ আনস্পোকেন কমিউনিকেশন, এই ছোট ছোট ওয়ার্ডস গুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে ওয়ার্ম রিগার্ডস, কাইন্ড রিগার্ডস, বেস্ট রিগার্ডস, ঠিক আছে, ইট শোজ দ্য মুড। তুমি জাস্ট রিগার্ডস বলা মানে কি জানো, ধরো আমি জিনিসটা এরকম যে আমি ধরো মেহরিনকে বললাম একটা কাজ করে দিতে, হ্যাঁ, আমার জন্য, তাই মেহরিনকে বললাম যে ইমেল করলাম যে মেহরিন প্লিজ ডু দিস রিপোর্ট বাই 5 PM টুমোরো, রিগার্ডস মোস্তফা, ইট সাউন্ডস লাইক আমি একটা অর্ডার দিতেছি, যাই করো এটা। হ্যাঁ, এইটা যে ইমেলটা পাবে তারও একটা বিরক্ত লাগবে যে কি আর কোনো কি কার্টেসি নাই নাকি, হ্যাঁ, বা এরকম ক্র্যাঙ্কি কেন,
কিন্তু তুমি যদি ওয়ার্ম রিগার্ডস লেখো বা বেস্ট রিগার্ডস লেখো, সাউন্ডস কে হচ্ছে যে ইটস মোর মোর হচ্ছে একটু মানে একটা ভালোভাবে কাউকে বলা, এবং ওই জন্যই হচ্ছে বিষয়টা হচ্ছে কি আগে পরে হচ্ছে এম্প্যাথেটিক টোনে লেখাটা আসলে ইম্পর্টেন্ট। এখন তোমরা আসলে আসলে আমাকে আজ করতে পারো যে এম্প্যাথেটিক টোনটা আসলে কিভাবে আসে। হ্যাঁ, এম্প্যাথেটিক টোনটা আসলে আসার জন্য আসলে একটু মানে কি বলে যে মানে আমি বলবো যে লিখতে লিখতে এটা আসবে, কিন্তু আমি হচ্ছে তোমাদেরকে বলবো ইমেল লেখাটা প্র্যাকটিস করো, পারলে তোমার সিনিয়র টিনিয়রদের সাথে তুমি যখন কথা কথা বলো নিজে থেকেই বলো যে ভাই আমি আমার সিভি আর কভার লেটারটা পাঠাই। সিভি আর কভার লেটারটা যখন পাঠাবে রাইট ইট ইন আ ওয়ে তোমার ইওর স্কিলস এন্ড এভরিথিং যেন সামারাইজ করতে পারে, এবং আগে পরে হচ্ছে এম্প্যাথেটিক ভাবে তাদেরকে থ্যাংক ইউ দিও ফর ফর রিভিউইং ইউর সিভি, তারা কি ভালো আছে নাকি না, তাদের জব কেমন যাচ্ছে, এইসব বিষয়েও লেখো। কারণ সিভির মানে ইমেলের বডিটা তো কভার লেটার না, তাই না? ইমেলের বডিতে তুমি হয়তো একটু সামারাইজ করতে পারো, মেক ইট মোর পার্সোনাল, ঠিক আছে? ফর্মাল ইনফর্মাল ইংলিশ এটাও আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, মানে গনা গটা ডু ইট এই টাইপের ওয়ার্ডস প্লিজ ডু নট ইউজ ইন ফর্মাল ইমেল, ইউ ক্যান ওনলি ইউজ দিস টাইপ অফ ইমেল মানে এইসব ওয়ার্ড যখন হচ্ছে তুমি কারোর সাথে ইনফর্মালি কমিউনিকেট করছো, ঠিক আছে? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে ইমেল আর সিভি রাইটিং আর কভার লেটার ক্ষেত্রে, এবং গতকালকেও যে আমি কথাটা বলেছি, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। নেটওয়ার্কিংটা এত বেশি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্সটা না আমি তোমাদেরকে আসলে কোনোভাবেই না বুঝায় পারছি না। কারণ হচ্ছে দিন শেষে তুমি একটা আমার সেশন থেকে যা শিখবে বা অন্য কোনো সেশন থেকে যা শিখবে ওটার 10 times, 20 times তুমি শিখতে পারবে ইফ ইউ ক্যান রিচ আউট টু সামওয়ান এন্ড তাদের সাথে তুমি যদি পার্সোনালি কথা বলো। তুমি 10 জন মানুষের সাথে কথা বললে 10টা ভালো পার্সপেক্টিভ পাবে, ওই পার্সপেক্টিভটা তুমি সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, এবং পার্সপেক্টিভটা হবে তখন পার্সোনালাইজ, এবং একটা পার্সোনালাইজ পার্সপেক্টিভ পার্সপেক্টিভের থেকে ভালো কিছু আর হতে পারে না, ঠিক আছে? এবং এখন তোমাদের আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলে রাখি, হ্যাঁ, তোমার অ্যালামনাই থেকে তুমি যদি একটা হেল্প পাও, একটা নন অ্যালামনাই থেকে হেল্প পাওয়ার চান্স হচ্ছে একটু কম, বাট দের ইজ আ চান্স যে তুমি যদি রিচ আউট করো একটা মানুষকে ইউজিং নাইস ওয়ার্ডস এন্ড ইউ বিং এম্প্যাথেটিক ইন ইউর টোন এন্ড বিং মানে এবং তুমি যদি শো করতে পারো দ্যাট ইউ রিয়েলি নিড ইট এন্ড তার হেল্পে তোমার একটা ভ্যালু এডিশন হবে এবং ফিউচারে তুমি তার জন্য একটা ভ্যালু এডিশন স্কোপ রাখতে পারো, এনি ওয়ান উইল হেল্প ইউ, ঠিক আছে? কিন্তু ধরো এই যে তোমাদের একটা এক্সাম্পল দিলে, একটা নেটওয়ার্কিং এর সবাই একটা ভুল করে কি শুরুতেই বলবে হ্যালো ভাইয়া, তারপর আরেক তারা এক্সপেক্ট করবে আরেকজন বলবে হ্যাঁ হ্যালো ভাইয়া তুমি কেমন আছো, তারপর সে তারপর তুমি আবার বাবা ভাইয়া কেমন আছেন, এরকম করতে করতে সবাই এটা চিন্তা করলেই বিরক্ত হয়ে যায় যে না না এটা দেখলেই কেউ আর কখন রেসপন্ড করতে চায় না। আমার পার্সোনাল সাজেশন হচ্ছে তোমরা যদি কারোর সাথে কখনো রেকমেন্ড নেটওয়ার্ক করতে চাও শুরুতেই সবকিছু বলে ফেলবা, প্রথমে হচ্ছে ভদ্র কথাগুলো বলবা, কেমন আছেন, সবসময় ভালো আছে নাকি, যে তুমি কে, কোথা থেকে, তোমার কি হেল্প লাগবে, এবং সে যদি তোমাকে একটু টাইম দিতে পারে কোনো হেল্প করে তাহলে দেখবা যে তুমি দ্য চান্সেস অফ গেটিং এ রেসপন্স ইজ মাচ বেটার, ঠিক আছে? এই শুরুতেই মানে স্মল টক করাটা ইন দিস ডে এন্ড এজ ইজ নট এ গুড সাইন, এর দরকার নেই, এটা করতে গেলে তোমারও টাইম ওয়েস্ট, যার সাথে তুমি কথা বলতে চাও তার জন্যও টাইম ওয়েস্ট, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে তোমাদেরকে একটা জিনিস বলি, এটা আসলে মানে তোমরা একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, মানে ইফ ইউ গ্রিট সামওয়ান ইটস ভেরি ইম্পর্টেন্ট টু গ্রিট দ্যাট পারসন উইথ আ হ্যালো অর আসসালামু আলাইকুম, বাট এই জিনিসটা আবারও মাথায় রেখো যে একজন সিনিয়রকে তুমি যখন এভাবে অ্যাপ্রোচ করছো ইট ইজ নট ওনলি অ্যাবাউট কমিউনিকেটিং উইথ আ সিনিয়র, ইভেন ইফ ইউ টক উইথ আ জুনিয়র I will always say that it's better that you give the greeting first so that that person who is seeking help from you will warm up to you and tomar kache theke mane aro ashole sundor kore help ta nite parbe, thik ache? Ei je bangladesh ekta problem ki ekta ego problem ache, ego problem ta ki mone kore ki ami senior amake salam dite hobe ami age salam dite parbo na, ei je ei sob jinish kokhono korba na, egla hocche mane future onek kaaje dibe, এই যে আমি যখন ইয়েতে ছিলাম মানে ক্যাম্বোডিয়া যখন আমি কাজ করতে গিয়েছিলাম ওখানে আমি দেখেছি যে ওখানে যারা মিনিস্টার ওরা এসে দেখি সবার সাথে হ্যান্ডশেক করতেছে, সবাইকে নিজে থেকে গ্রিট করতেছে, আমি যদি দেখে প্যারা খেয়ে গেছি। তো এখান থেকে আসলে জিনিসটা শেখার ছিল যে আসলে এই বাংলাদেশের যে ইগো প্রবলেম গুলো এইগুলা কখনো নিজেদের মধ্যে আনবা না, ঠিক আছে? পুরাই হচ্ছে একটা ফালতু জিনিস, এই জিনিসটা কখনোই করবা না। বি ভেরি হাম্বল, বি ভেরি এম্প্যাথেটিক,
এটা হলে তুমি ইউল শাইন ইন লাইফ। এখন তুমি মনে করতে পারো যে হ্যাঁ ওই তো ভাই ওই লোকটা তো ভাবটা আপনি অনেক বড় টড়, সে তো অনেক ভালো পজিশন আছে, অনেক ভাবে টাবে থাকে। জিনিসটা কি এগুলো আসলে মানে মানুষজন এটা আসলে পরে হয়ে যায় অনেক ক্ষেত্রে, যে মানে উপরে উঠার পর মনে করে কি যে এখন আমি একটু ভাবের উপর চলি। এই জিনিসটা এই জন্যই এই এক্সপ্লিসিট ভাবে যেটা মানুষ শো করে ওই জিনিসটা আমি পার্সোনালি বলবো না করতে, কারণ এটা যদি তুমি করা শুরু করো তোমার এটা ইমেল কমিউনিকেশন সবকিছুতেই হচ্ছে রিফ্লেক্ট করবে। অলওয়েজ ট্রাই টু বি অ্যান ওপেন পার্সন, এনডিয়ারিং পার্সন, সো দ্যাট তুমি যেন মানুষকে হেল্পফুল হেল্প করতে পারো এবং তুমিও যখন মানুষের কাছে হেল্প চাও তারাও যেন তোমাকে হেল্প করে, ঠিক আছে? আবারও গতকালকে যে এই জিনিসটা আমি তোমাদেরকে বলেছি, সবার কাছে হেল্প চাইলে সবাই হেল্প করবেও না, এমনও হতে পারে মেজরিটিও হেল্প করতে করবে না, বাট এক দুইজন পাবা যারা তোমাকে এত বেশি হেল্প করবে ইউ ক্যানট আস্ক ফর মোর ফ্রম দেম এত ভালো করে, ঠিক আছে? ইটস আ কন্টিনিউয়াস প্রসেস এবং শুরুর দিকে তোমার কমিউনিকেশন হয়তো বা উইক হতে পারে, কিন্তু এগেইন আরেকটা কথা হচ্ছে ইন্ট্রোস্পেকশন খুবই ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু ইন্ট্রোস্পেক্ট তোমার নিজেকে অনেক ভালো করে, এবং ইন্ট্রোস্পেকশনটা তুমি যখন সুন্দর করে করতে পারবে হ্যাঁ তখন হচ্ছে তুমি বেসিক্যালি হচ্ছে তুমি তুমি হচ্ছে তোমার পুরো অবজেক্টিভসটাকে মেইনটেইন করতে পারবে। আচ্ছা এখন আমি একটা স্যাম্পল সিভি আর একটা স্যাম্পল কভার লেটার তোমাদেরকে দেখাবো। সিভিটা হচ্ছে অন্য একজনের যেটা আমার খুব ভালো লেগেছে, আর কভার লেটারটা আমি নিজেই একটা আমার কভার লেটারের দেখাবো তোমাদেরকে। সো ওইটা থেকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে করে আমি একটা কভার লেটার লিখেছি এবং কিভাবে করে একটা কিভাবে করে একটা সিভি লেখা হয়, ঠিক আছে? আচ্ছা সো 2 মিনিটস মানে 1 মিনিটের মতো একটু ব্রেক নেই, তার আগে হচ্ছে একটু কোশ্চেনস দিয়ে নেই। মানে কি গাইস কোনো কোশ্চেনস আছে টিল নাও? আমি একদম টানা অনেকক্ষণ কথা বললাম, লিটারালি 20 মিনিট। এনি কোশ্চেনস গাইস? আজকে আমার মনে হয় নেক্সট 15 মিনিটের মধ্যে আমাদের শেষ করতে হবে, সো কারো কোনো কোশ্চেনস থাকলে একটু করো প্লিজ। সিভি পাঠানোর সময় কি হচ্ছে ইমেল বডিতে মানে কিছু লিখতে হবে কিনা, লিখলে ওটা কিভাবে আমরা লিখতে পারি সেটার জন্য মানে কনসাইজ করে লিখবো নাকি কভার লেটার যেটা সেটা তুলে দিব এখানে? আচ্ছা এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বিষয়। এখানে আসলে আমার পার্সোনাল মতে হচ্ছে যে একদমও কনসাইজ করা উচিত না, 3-4 লাইনে লেখা উচিত। 3-4 লাইনে মানে লেখা উচিত যে তুমি কোন পজিশনে কোন পজিশনে অ্যাপ্লাই করা হয়েছে, এর এছাড়া হচ্ছে বলা উচিত হচ্ছে যে মানে শেষে যে আর কি গ্রিটিং সিটিংস দেওয়া হচ্ছে, তার হচ্ছে যে মানে ইউ আর লুকিং ফরওয়ার্ড টু দ্য ইন্টারভিউ এবং তোমার কন্ট্যাক্ট ডিটেলস গুলো দেওয়া উচিত। আর যদি খুব বেশি দেওয়াই লাগে, যদি দেখা যায় যে ক্যান্ডিডেট আসলে খুব একটা মানে অত স্ট্রং না, তাহলে আমি বলবো যে 3-4 লাইনে ক্যারিয়ার সামারি দিলে খারাপ হয় না এবং ক্যারিয়ার সামারি আর অবজেক্টিভটা দিলে খারাপ হয় না। কিন্তু এখানে আমি একটা জিনিস বলবো যে একদম হুবহু কভার লেটার থেকে বা সিভি থেকে না তুলে দেওয়া উচিত, ইট শুড বি পার্সোনালাইজড, ঠিক আছে? এবং অনেক ক্ষেত্রে আসলে মানে কভার লেটারে মানে সরি ইমেল বডিতে এটাও দেওয়া যায় যে মানে ওয়াই ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ফর দিস কোম্পানি, এগুলো দিলে আর কি মানে জিনিসটা স্ট্যান্ড আউট করে আর কি। কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো আসলে কেস টু কেস বেসিস এটা ভ্যারি করা উচিত, কিন্তু ওয়ান থিং আই উইল নেভার রেকমেন্ড হচ্ছে সিভি আর কভার লেটার থেকে ডিরেক্টলি হচ্ছে করে দেওয়া, ডিরেক্টলি হচ্ছে তুলে দেওয়া, এই জিনিসটা একদমই করা উচিত না, ঠিক আছে? তো আমি এখন একটা সিভি একটু দেখাচ্ছি গাইস তোমাদেরকে, আমি একটু সিভিটা একটু বের করে নিই, আমার খুব ফেভারিট একটা সিভি কারো কোনো কোয়েশ্চেন্স নাই। আচ্ছা এবার আবার আমি স্ক্রিনটা শেয়ার করি।
দেখা যাচ্ছে তো, রাইট গাইস? ইয়েস ভাইয়া, ইয়েস। আচ্ছা, এই যে দেখো, দিস ইজ আ নর্থ আমেরিকান ফরম্যাট সিভি, ঠিক আছে? দেখো এখানে ফার্স্ট অফ অল নামটা দিল, এখানে কন্ট্যাক্ট ডিটেইলস আর অ্যাড্রেস থাকবে। এই যে দেখো, এই জিনিসটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, যে অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডস জিনিসটা মানে এই ইউনিভার্সিটির সাথে কানেক্ট করে দেওয়া উচিত। যে ধরো তুমি যে ইউনিভার্সিটিতে পড়েছো, ওই ইউনিভার্সিটিতে তোমার স্কি তোমার স্কোরস কি কি, তোমার সিজিপিএ কি কি, তুমি কি কি টাইপের অ্যাওয়ার্ডস জিতেছো, যে কোন কোন বিজনেস কম্পিটিশনে জিতেছো, ওটা একসাথে করে দেওয়া উচিত। আলাদা করে না দেওয়াটা কোনো দরকার নাই, হ্যাঁ, মানে যদি না ওটা মানে ওই ইউনিভার্সিটির সাথে রিলেটেড না হয়, ঠিক আছে? এখানে তারপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আমার কাছে পার্সোনালি মনে হয় যে জব রেসপন্সিবিলিটি দেওয়ার থেকে আই উড হাইলি রেকমেন্ড যে তোমার যে অ্যাচিভমেন্টস গুলা ছিল বা যে টাইপের কাজ করেছো ওই জিনিসগুলা দেওয়াটা বেটার, ঠিক আছে? এবং এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের ইউনিভার্সিটির স্যারও বলেছিল, এবং অ্যাকচুয়ালি এটাই মানে শুড বি দা ওয়ে টু গো। আমাদের যে ইউনিভার্সিটির স্যার ছিল বিজনেস কমিউনিকেশনতে, হি স্টাডিড ফ্রম ওয়ার টার্ম, সো আই গেস সে হি ওয়াজ লাইক ভেরি গুড, সো হি টোল্ড আস কে মানে এইভাবে করে অবজেক্টিভ বেসড সিভি লেখা উচিত, ঠিক আছে? এই ধরো আমরা যদি এই পার্টটা দেখি, সিপিএমজি এর পার্টটা, লং শর্ট ইকুইজি ফান্ড উইথ ডিসক্রিশনারি এইউএম অফ 3 বিলিয়ন, ডোন্ট আস্ক মি এইউএম কি জিনিস, আমি আসলে জানি না, ঠিক আছে? তারপর হচ্ছে সো দিস ইজ আ অ্যাচিভমেন্ট, ঠিক আছে, যে এত টাকার ফান্ড ম্যানেজ করেছে, ঠিক আছে? আচ্ছা, এবার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এগেইন দেখো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিটাও কিন্তু কি অবজেক্টিভ বেসড, কারণ হচ্ছে অবজেক্টিভ বেসড হলে লাভটা কি গাইস, লাভটা হচ্ছে যে মানে পিপল ক্যান নো যে তুমি আসলে কি মানে তুমি কি ধরনের কাজ করেছো, কি ধরনের অ্যাচিভমেন্ট করেছো, হাউ রেজাল্ট ওরিয়েন্টেড আর ইউ। কারণ তুমি বলতে পারো ভাই আমার তো আসলে এরকম অবজেক্টিভ বেসড কিছু নাই, মানে এখন এই ক্ষেত্রে আসলে তখন আমি বলবো কি যতটুকু পারো মানে বানানোর চেষ্টা করো। যে ধরো তুমি যদি বাস্কেটবল টিমে থাকো, হ্যাঁ, তুমি বাস্কেটবল টিমে বলতে পারো যে তুমি বাস্কেটবল টিমে রিপ্রেজেন্ট করেছিলে, এখন তুমি যদি ফার্স্ট রাউন্ডে বাদ পড়ে যাও ওটা না লেখাই ভালো, তখন লেখা উচিত যে ইউ আর পার্ট অফ দ্য বাস্কেটবল টিম এন্ড তোমার মানে ইউ ইউর অ্যাচিভমেন্ট ওয়াজ যে তুমি টিমটাকে অর্গানাইজ করেছিলা, টিমটার এফিসিয়েন্সি বাড়েছিল। সো জিনিসটা কি এমন ভাবে দেওয়া উচিত যেন ইট লুক ইট শোজ দ্যাট ইউ আর রেজাল্ট অ্যান্ড বিজনেস ওরিয়েন্টেড, ঠিক আছে? তারপর তুমি বিভিন্ন জায়গার সাথে যে মানে তুমি যে পোর্টফোলিও মানে ভলেন্টিয়ার হিসাবে কাজ করছো ওই জিনিসগুলাও কিন্তু হচ্ছে তোমরা এখানে দেখাতে পারো। হ্যাঁ, এখানে আমি যদি যে মেহেরিনের কোয়েশ্চেনটা থেকে যদি আমি আবার ফেরত নিয়ে আসি সবকিছু, এই যে ধরো আমি যদি মেহেরিনের পার্টটা যদি চিন্তা করি যে ও বিটস বিটস টু মিনিটস, রাইট ভাইয়া? বিটস পার মিনিট, পার মিনিট, হ্যাঁ, বিটস পার মিনিট যদি এই জায়গায় থাকতো, হ্যাঁ, এই জায়গায় আমি কিভাবে লিখতাম, আমি লিখতাম যে ওয়ার্ক ফর দিস দিস অ্যামাউন্ট অফ ব্র্যান্ডস অ্যান্ড রিচড এত এত অ্যামাউন্ট অফ পিপল, ঠিক আছে? এইভাবে করে আমি লিখতাম। তারপর হচ্ছে ধরো যদি আমি এখন তাজওয়ারের পার্টে আবার চলে আসি, তাহলে তাজওয়ার হচ্ছে ইয়ার প্রেসিডেন্ট, সাপোজ হচ্ছে যে কমিউনিকের প্রেসিডেন্ট, তাজওয়ারেরটা এই জায়গায় আসতো যে প্রেসিডেন্ট অফ কমিউনি ক্লাব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এখানে ও থাকতো কি ওরটা থাকতো কি যে প্রেসিডেন্ট কে এটা তো সবাই জানে, রাইট? প্রেসিডেন্টের কাজ কি, হ্যাঁ, ওরটা রেদার থাকবে হচ্ছে যে অ্যাজ দ্য প্রেসিডেন্ট আই অর্গানাইজ এত এত ইভেন্টস অ্যান্ড রিচড হচ্ছে এত নাম্বার অফ পিপল অ্যান্ড ম্যানেজড এত নাম্বার অফ পিপল, ঠিক আছে? এটা থেকে কি শো করলো, রেজাল্ট ওরিয়েন্টেড আর হচ্ছে হ্যাজ গুড টিম ম্যানেজমেন্ট স্কিলস, ঠিক আছে? অলরাইট, আচ্ছা, এটাই আর কি, দিস ইজ আ স্যাম্পল সিভি, এই জিনিসটা এটা তোমাদেরকে ইমেল করে দিব, ঠিক আছে? এবার আমি একটা কাভার লেটার তোমাদেরকে দেখাই, কাভার লেটারটা হচ্ছে আমি দেখাচ্ছি, সো আমি আমার স্ক্রিনটা একটু অফ করি। গাইস, এই সিভি থেকে কি কার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, একটা কোয়েশ্চেন আছে অ্যাকচুয়ালি, ফাহমিদা ফরহাদ একটা কোয়েশ্চেন করেছে, আসসালামু আলাইকুম স্যার, ওয়ার ক্যান উই অ্যাড আওয়ার সার্টিফিকেটস অ্যান্ড অ্যাচিভমেন্টস ইন আওয়ার সিভি, ক্যান উই অ্যাড আফটার ওয়ার্ক এক্সপিরিয়েন্স? আচ্ছা, সার্টিফিকেটের বিষয়টা না আমার পার্সোনালি মনে হয় আনলেস অর আনটিল ইট ইজ ভেরি সিগনিফিকেন্ট টু দ্য জব, এটা না দেওয়াটাই বেটার। সার্টিফিকেট যদি হয় খুব সিগনিফিকেন্ট সার্টিফিকেট, লাইক সিএফএ সার্টিফিকেশন বা ধরো সিপিএ,
ওগুলা হচ্ছে দিলে খুব ভালো। সার্টিফিকেট বিষয়টা আসলে এই জায়গায় দিতে পারো, শেষের দিকে গিয়ে দিতে পারো, যে এই যে সার্টিফিকেশন স্কিলস এ দিতে পারো, ঠিক আছে। এখানে আসলে ওয়ান পেজ আসলে এইটাই ফলো করতে হবে এমন তো কোনো কথা নেই। যে স্লাইডে যা আছে না, স্লাইডে কিন্তু হচ্ছে যে মানে অনেকগুলা পার্ট বলা আছে যে কি 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 সেকশন থাকতে পারে না থাকতে পারে। যেরকম অনেকের কিন্তু এক্সট্রা কারিকুলারটা ছোট হবে, তো এক্সট্রা কারিকুলারের জায়গায় হচ্ছে সার্টিফিকেশন দেওয়া থাকতে পারে, এবং সার্টিফিকেশন আর দেওয়া উচিত যেগুলা হচ্ছে মানে রেলেভেন্ট টু দ্য জব ইউ আর অ্যাপ্লাইং। আর অ্যাচিভমেন্টস এর কথাটা যদি ইউনিভার্সিটি থাকা অবস্থায় হয়, আমি বলবো এই জায়গায় দেওয়ার মানে শুরুতেই দেওয়া উচিত, কারণ দিস শোজ মোর মানে হচ্ছে যে ইউনিভার্সিটি থাকা অবস্থায় হোয়াট ইউ ডিড এন্ড হোয়াট নট, ঠিক আছে। আই থিংক আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ফাহমিদা, বুঝতে পেরেছো। এইবার হচ্ছে এবার আমি তাহলে একটু একটা স্যাম্পল কভার লেটার দেখাই তোমাদেরকে, ঠিক আছে। স্যাম্পল কভার লেটারটা দেখা একটু আমাকে জাস্ট 30 সেকেন্ডস দাও, কয়েকটা সেটি ইনফরমেশন বাদ দিতে হবে 30 সেকেন্ডস। এর মধ্যে কারোর কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ চ্যাট বক্সে একটু পোস্ট করতে পারো চাইলে। আচ্ছা, ফাহমিদার কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা সিভিতে রেফারেন্সেস কোথায় অ্যাড করব। ওয়ান পেজ সিভি হলে রেফারেন্সেস না দেওয়াই বেটার, তখন তারাই তোমার কাছ থেকে চেয়ে নিবে। আর তাও যদি জায়গা খালি থাকে, জায়গা যদি ফিল আপ করতে হয়, তাহলে হচ্ছে শেষের দিকে দেওয়া যেতে পারে, এবং শেষের দিকে একজন বা দুইজনের নাম অ্যাড করে দেওয়া যেতে পারে, ঠিক আছে। তো আমি তাহলে একটু তোমাদেরকে একটা কভার লেটার দেখাই। এটা আমার লেখা একটা কভার লেটার, অনেক আগের আমি খুঁজে বের করেছিলাম, অনেক আগের লেটার, আসলে 6-7 মাস আগের, 6-7 মাস রাইট। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করি। আমি অলসো এক্সট্রিমলি সরি, কভার লেটারটা আসলে শেয়ার করা যাবে না, হ্যাঁ, কারণ তো কিছু সেন্সিটিভ ইনফরমেশন আছে, বাট তোমরা যদি চাও দেখে নিতে পারো এখান থেকে, ঠিক আছে। বাট আই উইল ট্রাই টু শেয়ার আ কভার লেটার, যেটা যেটা শেয়ার করা যাবে, ঠিক আছে। অলরাইট, সো আচ্ছা, সো এন্টায়ার স্ক্রিন শেয়ারিং। আচ্ছা দেখা যাচ্ছে গাইস? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, কভার লেটারটা হচ্ছে যে প্রথমে হচ্ছে নাম থাকবে, নিচে অ্যাড্রেস এন্ড আদার ডিটেইলস থাকবে, দেন দেয়ার শুড বি আ সাবজেক্ট, আর এই জায়গায় ডেটটা থাকবে, ঠিক আছে। আর কোন জায়গায় when you are where you are applying that should also be there. আচ্ছা এখন যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে ফার্স্টে হচ্ছে you have to clear out
যে তুমি কোথায় অ্যাপ্লাই করতেছো, ঠিক আছে? অলরাইট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো যেটা করতে হবে, যে তোমার ফার্স্টে ইউ শুড সেট দ্য এজেন্ডা, যে তুমি কেন অ্যান আইডিয়াল ক্যান্ডিডেট, এবং আইডিয়াল ক্যান্ডিডেটটা কিভাবে তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর সাথে রিলেটেড, এই জিনিসটা হচ্ছে তোমার দেখাতে হবে। আমি তোমাকে কনটেক্সট দেই, এই পজিশনটা ছিল, এটা 7 বছর এক্সপিরিয়েন্স ছিল, হ্যাঁ আমার তখন 6 বছর হচ্ছিল, মানে আমার সহ পার্ট টাইম সহ, তো পার্ট টাইম সহ 6 বছর ছিল। আমি এখানে যেটা আমি বোঝানোর চেষ্টা করেছি, এই ক্লিন ক্লোথস ক্যাম্পেইন জিনিসটা কি এটা একটু বুঝাই, নাহলে আসলে তোমরা বুঝতে পারবে না। ক্লিন ক্লোথস ক্যাম্পেইনটা হচ্ছে যে তারা হচ্ছে এখানকার আরএনজি ওয়ার্কার্সদেরকে সাপোর্ট দেয়, যারা হচ্ছে ফুটওয়্যার ইন্ডাস্ট্রি বা স্পোর্টস ওয়্যার ইন্ডাস্ট্রির জন্য জামা কাপড় বা হচ্ছে জিনিসপত্র বানায়। আমি এখানে একটা পার্ট দেখো এখানে অ্যাড করেছি, যে এই জায়গায় আমি কেন কাজ করতে চাইছি, কারণ আমি ছোটবেলা থেকে এইসব প্রোডাক্টস ইউজ করেছি, এবং যারা এই টাইপের কাজ করেছে তাদের জন্য একটা ডিফারেন্স ক্রিয়েট করতে চাই তাদের লাইফে, এই জিনিসটা কিন্তু আমি অ্যাড করে দিয়েছি, সো দ্যাট আমি বুঝাতে পারি যে আমার কাজ অলরেডি যা আমি এতদিন করেছি ওটার সাথে আমি আগে যা কাজ করেছিলাম, হ্যাঁ ওটার সাথে কিভাবে এই জিনিসটা রেলেভেন্ট। বাই দ্য ওয়ে এখানে তোমরা লিগাল এন্ড এইচআর সলিউশনস দেখতেছো, লিগাল এন্ড এইচআর সলিউশনস হচ্ছে সিং কনসাল্টিং এর একটা সাইড ভেঞ্চার, আমরা অনেকগুলা প্রায় 15টা অর্গানাইজেশন কে হচ্ছে আমরা লিগাল সার্ভিসেস দিই। সো এই জিনিসটা আমরা আসলে কোথাও হাইলাইট করি না, কারণ এটা আসলে হচ্ছে যে নট আওয়ার কো ফাউন্ডিং, আমরা হচ্ছে এই কোম্পানিটা আগে থেকেই ছিল, আমরা হচ্ছে সিম কো ফাউন্ড করার পর এই কোম্পানিটাকে হচ্ছে বেসিক্যালি বলতে গেলে অ্যাকোয়ার করেছি, মানে কিনে ফেলেছি, তো ওই জন্য হচ্ছে আমরা লিগাল এইচআর এর কথা তেমন কোথাও আমরা বলি না। আচ্ছা ঠিক আছে, তারপর দেখো আমি যেটা করেছি, আমাকে যদি এই অপরচুনিটিটা দেওয়া হয় আমি কিভাবে করে একটা ইউনিক ভ্যালু প্রপোজিশন দিতে পারি। এই যে দেখো আমি লিগাল এন্ড এইচআর সলিউশনস যেহেতু আমরা কিনে ফেলেছি, লিগাল এন্ড এইচআর সলিউশনস এর যতগুলো লয়ার আমাদের আন্ডারে থাকবে আছে তাদের পার্সোনালের এক্সপিরিয়েন্সটা আমি নিয়ে আসতে পারবো। দেখো এটা কিন্তু কেস বাই কেস বেসিসে, আমি যখন এই জিনিসটা আমি লিখেছি এই কভার লেটারটা, এই কভার লেটারটা তো আমি একদম স্ক্র্যাচ থেকে লিখেছিলাম, কারণ এটা একটা ইউনিক ইউনিক অ্যাপ্লিকেশন, তো সব অ্যাপ্লিকেশনকে আমি বলবো যে ইউ শুড ট্রিট ইট অ্যাজ আ ইউনিক অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তারপর হচ্ছে, তারপর দেখো আমি এখানে এসে বলেছি যে একটা কোঅর্ডিনেটরের রোল কিভাবে ডিফারেন্ট, কারণ হচ্ছে তোমার অনেকগুলা স্টেক হোল্ডারকে তোমার অ্যাকাউন্টেবিলিটি দেওয়া লাগবে, হ্যাঁ, আর যেহেতু আমি 13টা অর্গানাইজেশনের সাথে কাজ করেছি এবং অনেকগুলো লয়ারের সাথে কাজ করেছি, আমার একটা নেটওয়ার্ক আছে যেটা হচ্ছে এই স্টেক হোল্ডারদেরকে হেল্প করবে, এবং ক্লিন ক্লোথস ক্যাম্পেইন যাদের সাথে কাজ করে সে ট্রেড ইউনিয়নস, ভেরিয়াস অর্গানাইজেশন, লয়ার্স, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট তাদের সাথেও আমার যোগাযোগ আছে, ঠিক আছে? তারপর হচ্ছে আমি হচ্ছে যে আমি যখন এই যে ইয়েতে ছিলাম কি বলে লিগাল এন্ড এইচআর সলিউশন মানে সিমের আগে যে আমি ইজেনে ছিলাম ওইটার এক্সপিরিয়েন্স কিভাবে মানে এই ক্লিন ক্লোথস ক্যাম্পেইনের রোলটার সাথে অ্যালাইন, এই জিনিসটাও আমি এক্সপ্লেইন করেছি যে ক্লিন ক্লোথস ক্যাম্পেইনে ইন্টারন্যাশনালি আমার কানেক্টেড থাকতে হবে, ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডারদের সাথে আমার কানেক্টেড থাকতে হবে। আমি এটাই বলেছি যে আমি ইজেনে থাকতে কিভাবে ইন্টারন্যাশনাল পিপলদের সাথে কাজ করেছিলাম, ঠিক আছে? এবার দেখো যে একটা পার্ট ছিল না স্টেটমেন্টটা যে বিলি মানে হচ্ছে যে কি বলে মানে কল টু অ্যাকশন, দেখো আমি এখানে কিন্তু আমি পুরো বুঝানোর তারপর চেষ্টা করেছি যে আমার ওভারঅল মোটিভেশনটা কি, যে আমি হচ্ছে যে কিভাবে আমি একটা গ্রেটার কজেস এর জন্য কাজ করতে চাই, কিভাবে আগেও আমি কিছু গ্রেটার কজেস এর জন্য কাজ করেছি, হ্যাঁ। আর ফাইনালি আমি বলেছি যে যেহেতু ওদের গোল অ্যালাইনমেন্টের সাথে আমিও একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছি যে আমি প্রোডাক্ট পোর্টফোলিও বা প্রজেক্ট পোর্টফোলিও বাড়াতে পারি, যে আমরা যখন লিগাল এন্ড এইচআর সলিউশনস কে কিনেছি ইট হ্যাড 5 অর্গানাইজেশনস আন্ডার ইটস নেম, নাও ইট হ্যাজ 13 অর্গানাইজেশনস, ঠিক আছে? তো এই জিনিসটাও হচ্ছে আমি এখানে করেছি, এবং ফাইনালি হচ্ছে যে একটা ক্লোজিং স্টেটমেন্ট দিয়েছি যে ওভারঅল ওয়াই আই এম বেটার ফিট ফর দ্য ক্যান্ডিডেট। এখানে তোমরা বলতে পারো যে হচ্ছে যে এটা তো 1.5 পেজ হয়ে গেছে, এটা আসলে ফাইনালি 1 পেজই হয়েছিল, ওই 1 পেজের সিভিটা আমি আসলে খুঁজে পাচ্ছি না, মানে এখানে প্রত্যেকটা আমি প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে আমি 2-3 লাইন করে কমিয়ে কমিয়ে এটাকে আমি 1 পেজ করেছিলাম, ঠিক আছে গাইস? বুঝা গিয়েছে, মানে এটা দেখে কি একটু হলেও কি গাইস বুঝা গেছে যে হাউ ইউ শুড স্ট্রাকচার ইওর কভার লেটার, এবং প্রত্যেকটা কভার লেটার শুড বি ইউনিক। আমি এটা বানাইতে আমার লিটারালি মনে হয় 1.5 ঘন্টা লেগেছিল, 1.5 ঘন্টা একদম চিন্তা করে করে করেছে, এবং আমি কিভাবে করেছি এটাও বলি, ওরা যে জব ডেসক্রিপশন এবং ওদের যে কোম্পানি ব্যাকগ্রাউন্ড দিয়েছিল ওটার উপর বেস করে আমি লিখেছিলাম, মানে আন্দাজে লিখিনি, এবং
এই জিনিসটা আমি সবাইকে সাজেস্ট করি এভাবে করা উচিত। তুমি 100টার জায়গায় 15টা অ্যাপ্লাই করো, কোনো সমস্যা নাই, কিন্তু 15টা এনশিওর করো ইউ হ্যাভ আ গুড রিচ দেয়ার, ইউ নো পিপল দেয়ার, এন্ড ওখানে তুমি একদম সুন্দর করে একটা কভার লেটার লিখে দিয়েছো। ঠিক আছে গাইজ, বোঝা গিয়েছে? এখান থেকে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে গাইজ, অ্যাবাউট দ্য ইমেল, ইমেলের ব্যাপারে যেটা আমি আসলে বলতে চাচ্ছি, ইমেলটা আসলে সিনারিও বেসড হয়। তো সিনারিও বেসডটা হচ্ছে কি, ধরো তুমি যখন কোথাও ইমেল করবা, ইমেল শুড বি ওই সিনারিওটার উপর বেস করে আসলে হবে। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি যে জিনিসটা বলবো, যে ইমেল লেখার ক্ষেত্রে আর্টসের যে প্র্যাকটিস করা উচিত, প্রত্যেকটা ইমেল লেখার আগে তোমাদের একটু স্যাম্পল ইমেল দেখা উচিত, এবং স্যাম্পল ইমেলের সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কি, মানে গ্রামার, মানে একটা গ্রামার গ্রামার থাকা উচিত, খুব ভালো করে একটা মানে তোমাদের হচ্ছে মানে গ্রামার ফলো করা উচিত।